নেশায় আসক্ত যুব সমাজ সে কোনোদিন খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন দেখে না নেশায় আসক্ত যুব সমাজ এডিক্টেড একটা প্রজন্ম সে কোনোদিন ওমর ফারুকের মতো হওয়ার স্বপ্ন দেখতে পারে না এডিক্টেড হয়ে গেছে অটিস্টিক একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের সামনে যেই যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস করে না যেই যুবকরা হকের পক্ষে দাঁড়াবার মতো সাহস করে না যেই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কোনো স্বপ্ন দেখে না যেই যুবকেরা গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আবার নতুন করে ওড়াবার মতো কোনো স্বপ্ন দেখে না কিন্তু প্রয়োজন ছিল আমাদের যুবকরা হবে ওমর ফারুকের মতো আমাদের যুবকরা হবে খালিদ বিন ওয়ালিদের মতো আমাদের যুবকরা হবে মুহাম্মদ বিন কাসিমের মতো আমাদের যুবকরা হবে সিরাজউদ্দৌলার মতো আমাদের যুবকরা যদি এরকমের সাহসী ভূমিকা পালন করত কোন জালিম আমাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খেতে পারত না আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে কিছু টাকা দেন আর কিছু নেশাদ্রব্য হাতে ধরায়া দেন তাইলেই খেলা শেষ জীবনে কোনোদিনই যুবক আর হকের পক্ষে দাঁড়াবে না ঠিক কি না ও চাপাই নবাবগঞ্জের যুবক তোমরা যারা আজকে আমার কথা শুনছো তুমি যুবক তোমার যৌবন আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত তোমার যৌবনটাকে ইসলামের পক্ষে কাজে লাগাও তোমার যৌবনটাকে কোরআনের পক্ষে কাজে লাগাও যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে তুমি থাকতে চাও আর তোমার উপরে যদি কোনো হামলা হয় মামলা হয় বিপদ মুসিবত হয় দুনিয়ার সব বিপদ মুসিবতকে ডিঙ্গিয়ে কোরআনের পক্ষে থাকার মতো সাহস তোমাদের আছে না নাই কাদের আছে দুই হাত তুলে আজকে আল্লাহরে দেখাও আমি কিন্তু চাপাই নবাবগঞ্জে প্রথম আমি কোনোদিন চাপাই নবাবগঞ্জে পূর্বে আসিনি প্রোগ্রাম করিনি এবছর এই শেষ সময়ে এসে খুব রিকোয়েস্টের দ্বারা তিনটি প্রোগ্রাম চাপাই দিয়েছি তার কারণ হচ্ছে আমাদের ঢাকা থেকে চাপাই যাতায়াতটা বড় কষ্টকর হয়ে যায় রাস্তাটা বড় দূরের পথ একদিন আসাতে যাওয়াতে যেমন আপনাদের এখান থেকে আগামীকাল আমি যে রওনা দেব পরের দিনে আমার মাহফিল হচ্ছে নোয়াখালী এখান থেকে ঢাকা 300-350 কিলোমিটার ওখান থেকে নোয়াখালী 250 কিলোমিটার তো একদিনে যদি কেউ 700-800 জানি করে তো তার জীবন তেমনি শেষ বাংলাদেশের এক মাথা থেকে আরেক মাথা তো যার ফলে চাপাই নবাবগঞ্জে কখনো আমি প্রোগ্রাম দেইনি কখনো আমি আসিনি তবে আলহামদুলিল্লাহ গতকাল চাপাই নবাবগঞ্জে আমার প্রথম প্রোগ্রাম ছিল আজকে দ্বিতীয় আগামীকাল তৃতীয় যেহেতু কোনোদিন আসি নাই যার ফলে আমার চিন্তা ছিল না যে এই অঞ্চলের মানুষগুলো কেমন কারণ না আসলে বোঝা যায় না তবে গতকাল আসার পরে আমি আলহামদুলিল্লাহ অবাক হয়ে গিয়েছি এবং আজকে আপনাদের এই বিশাল জনস্রোত দেখে আরো অবাক হয়েছি এবং আপ্লুত হয়েছি আলহামদুলিল্লাহ আমি বুক ফুলে মিডিয়ার মাধ্যমে আমি এটা বলতে পারি বাংলাদেশের অন্যান্য অনেক জেলার চাইতে চাপাই নবাবগঞ্জের মানুষ অধিকতর কোরআন প্রিয় বাংলাদেশের অন্যান্য অনেক জেলার চাইতে চাপাই নবাবগঞ্জের মানুষ অধিকতর ইসলাম প্রিয় যেখানের মানুষ আলহামদুলিল্লাহ কোরআনের বাণী শোনার জন্য ইসলামের কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা কোরআনের বাগানে এসে বসে থাকে ঠিক কি না আজকে যদি চাপায়ের মাটিতে এই গভীর রাতে শীতের মাঝে কুয়াশার বিন্দু বিন্দু পানি ঝরছে এই সময়ে এই গভীর রাতে যে কোন রাজনৈতিক দল যদি এত কোনো মানুষকে একসাথে বসাতে চাইত ফ্রি ফ্রি বসাতে পারত না মাথা পিছু খিচুড়ি বিরিয়ানি আর 500 টাকার বাজেট রাখা লাগত কিন্তু এখানে যে আপনারা এসেছেন কোনো খিচুড়ি বিরিয়ানি আছে যাতায়াতের কোনো ভাড়ার ব্যবস্থা আছে কিন্তু তবু আপনারা হাজারো মানুষ এসে বসে আছেন কার খুশির জন্য আল্লাহ তাআলা যেই চাপাই নবাবগঞ্জের মানুষ কোরআনের জন্য স্যাক্রিফাইস করছে তোমার ইসলামের জন্য স্যাক্রিফাইস করছে যেই জমিনের মানুষ কোরআনের জন্য রক্ত ঝরিয়েছে এই জমিনে কোরআন প্রতিষ্ঠা হয়েছে এমন দৃশ্য তুমি আমাদের দেখার তৌফিক দিও বলেন আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাপাই নবাবগঞ্জের মাটি এদেশের মানুষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক আমরা বলি আমিন
সুপ্রিয় ভাইরা আমার এখন আসুন আমরা কোন ভূমিকা না দিয়ে সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করি এবং সেখান থেকে আমরা কিছু আলোচনা শুরু করি ইনশা জোরে কোন ইনশা আল্লাহ তবে কোরআনে কারিমের আলোচনা করার পূর্বে কিংবা শোনার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে কিছু নির্দিষ্ট বিধিবিধান আছে যেগুলো মেনে তারপরে কোরআনের আলোচনা শুনতে হয় বুঝতে হয় জানতে হয় যেমন কোরআন যদি আপনি তেলাওয়াত করতে চান তাহলে তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার দরকার কি আছে না নাই নাকি চাপাই নবাবগঞ্জে না পড়লেও চলে পড়ার দরকার আছে না সেটা কি আমার একার না আপনাদের সবার তাহলে প্রত্যেকই ঈমানের দাবি থেকে আসুন জবানকে কাজে লাগিয়ে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চেয়ে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই আসুন বসে না থেকে জবান কাজে লাগিয়ে একই সুরে আমরা পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد شبابي ملك تزوري بولن الله أكبر কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল বুরুজ এই সূরা থেকে আটটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে আপনাদের জন্য যা কিছু কল্যাণকর এমন কিছু কথা যেন অতি সহজে আল্লাহ তাআলা আমার জবান থেকে বের করে দেয় বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যতম একটা সূরা সূরাতুল বুরুজের প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ বুরুজ শব্দটি বারজন শব্দনের বহুবচন যার অর্থ কোরআনে কারীমে দুই ভাবে দেয়া হয়েছে কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বুরুজ শব্দটিকে অট্টালিকা প্রাসাদ বড় বিল্ডিং এই অর্থে ব্যবহার করেছেন যেমন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা মৃত্যু থেকে পালিয়ে যত বড় প্রাচীর ঘেরা বিল্ডিং এর মধ্যেই ঢুকো না কেন মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের হতে পারে ওই আয়াতের মধ্যে বুরুজ শব্দটিকে আল্লাহ তাআলা প্রাচীর অট্টালিকা প্রাসাদ বলে অর্থ করেছেন বুরুজের আরেকটি শব্দ হচ্ছে গ্রহ নক্ষত্র নক্ষত্রসমূহ সূরাতুল বুরুজে যেই বুরুজ আল্লাহ বলেছেন এই বুরুজের অর্থ মুফাসসিরিন কেরাম করেছেন এই বুরুজ দিয়ে আল্লাহ তাআলা মূলত আসমানের গ্রহ নক্ষত্রকে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বললেন ওয়াস সামাই যাতিল বুরুজ আমি আল্লাহ তাআলা আসমানের গ্রহ নক্ষত্রসমূহের কসম করলাম ও মুসলমান জবাব দেন কসম করলেন কে আল্লাহ আর জোরে আল্লাহ আল্লাহ তাআলা কসম করলেন
প্রথম আয়াতে আসমানের গ্রহ নক্ষত্রসমূহের কসম আল্লাহ করলেন দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন ওয়াল ইয়াউমিল মাউউদ আমি আল্লাহ তাআলা প্রতিশ্রুত দিবসের কসম করলাম মুফাসসিরিনে কেরাম প্রতিশ্রুত দিবসের অর্থ করেছেন কিয়ামতের দিন তার মানে দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম করেছেন তাহলে প্রথম আয়াতে আল্লাহ কসম করলেন আসমানের গ্রহ নক্ষত্রের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা কসম করলেন কিয়ামতের তাইলে আমরা মোট কসম পাইলাম কয়বার জোরে কোন এবারে তিন নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া শাহিদি ওয়া মাশহুদ আমি আল্লাহ তাআলা শাহিদ এবং মাশহুদের কসম করলাম শাহিদ মানে জুমার দিন তাফসীরে ফাতহুল মাজিদে আবু মুসা শারী রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে শাহিদ মানে জুমার দিন আর মাশহুদ মানে আরাফার দিন আমার আল্লাহ তাআলা তিন নম্বর আয়াতে বললেন আমি আল্লাহ জুমার দিন আর আরাফার দিনের কসম করলাম তাহলে প্রথম তিনটি আয়াতে কারিমা থেকে আমরা তিনটা কসম পেলাম এক নম্বর আয়াতে আল্লাহ তাআলা আসমানের গ্রহ নক্ষত্রের কসম করলেন দুই নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কসম করলেন আর তিন নম্বর আয়াতে আল্লাহ তাআলা জুমার দিন এবং আরাফার দিনের কসম করলেন তার মানে বুঝে থাকলে জবাব দেন আমার আল্লাহ মোটামুটি কসম করলেন কয়বার আরো জোরে ও ভাই আমার ভালো করে বুঝবেন আল্লাহর কসম আর আমাদের কসম এক না আমরা কসম করি অপর মানুষকে আমাদের কথার প্রতি বিশ্বাস জোরদার করার জন্য সে আমার কথা বিশ্বাস করছে না এই জন্য বিশ্বাসটাকে সুদৃঢ় করার জন্য তখন বলি আল্লাহর কসম কিন্তু আমার আল্লাহ কেন কসম করলেন আমার আল্লাহর কথা তো অবিশ্বাস করার মতো কোনো সুযোগই নাই তাইলে সেই আল্লাহ কেন তিন তিনবার কসম করলেন সেটার পেছনে একটা কারণ আছে না নাই একবার দুইবার না তো আমার আল্লাহ তাআলা তিন তিনবার কসম করলেন কেন আরে আল্লাহর তো কসমের দরকার নাই আমার আল্লাহ তো ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা দুনিয়াতে আমার আল্লাহ তাআলার চাইতে মহা সত্যবাদী আর কেউ নাই তাহলে আমার আল্লাহ তাআলা একই সূরার শুরুতে কোনো কথা নাই কোনো ভূমিকা নাই কিছু নাই তিন তিনবার কসম করলেন আর আল্লাহর কসম আর আমাদের কসম এক নয় আল্লাহর কসম মানে হচ্ছে এক একটা ধমক আল্লাহর কসম মানে হচ্ছে এক একটা ধমক তাহলে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে একবার দুইবার না ধমক দিয়েছেন মূলত তিনবার কয়বার তিনবার কসম করেছেন মানে তিনটা ধমক আল্লাহ তাআলা দিয়েছেন তাহলে আমার ভাইয়েরা তিনবার কসম করার পরে তিনবার ধমক দেওয়ার পরে আমার আল্লাহ যে কথাটা বলবেন বুঝে নিতে হবে এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ চতুর্থ আয়াতের মধ্যে বললেন কুতিলা আসহাবুল উখদুদ দুনিয়াতে যারা গর্ত খনন করে ওই গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হচ্ছে গর্তওয়ালাদের বিষয়ে আগেও কোনো কথা নাই পরেও কোনো কথা নাই প্রথমে তিনবার আল্লাহ দিলেন ধমক এরপরে হঠাৎ করে বললেন একদল গর্তওয়ালা আছে ওই গর্তওয়ালারা ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে যাবে ধ্বংস হচ্ছে তাইলে এটা কোন গর্তওয়ালা সেটা জানার দরকার আছে না নাই ও মুসলমান ভালো করে বোঝেন উখদুদ মানে হচ্ছে গর্ত সমূহ আল্লাহ রাব্বুল আলামিন বুঝা দিলেন যুগে যুগে মুমিনদেরকে ট্র্যাপে ফেলার জন্যে লাঞ্ছিত করার জন্যে মুমিনদের কষ্ট দেওয়ার জন্যে সমাজের বেঈমানেরা কাফের মুশরিকেরা পৃথিবীর নানান জায়গায় কিছু গর্ত খুলে রাখে ওই গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে ফেলে কষ্ট দেয় কথা বোঝেন না
আর আমার দৃষ্টিকোণ থেকে সারা পৃথিবীতে মুমিনদের নির্যাতনের জন্য বর্তমানে সবচাইতে বেশি গর্ত খনন করা হয়েছে ফিলিস্তিনে ওই ফিলিস্তিনে বর্তমান ইসরায়েলিরা ইহুদিরা এমন কোন দিন নাই যেখানে ফিলিস্তিনের কোন না কোন মায়ের বুক খালি হচ্ছে না এমন কোন রাত যায় না যে রাতে তারা কোন না কোন মায়ের বুক খালি করছে না বিবিসির একটা নিউজে আমি দেখলাম সাংবাদিক একজন ছোট শিশুকে প্রশ্ন করেছে চার পাঁচ বছর শিশুটার বয়স ছোট বাচ্চা ঠিকমতো কথাও বলতে পারে না সাংবাদিক প্রশ্ন করেছে ফিলিস্তিনের এই ছোট্ট বাচ্চাকে ও বাবা তুমি কি ফজরের নামাজ পড়েছো ফিলিস্তিনের এই বাচ্চাটা জবাব দিল ফজরের নামাজ পড়েছি কিনা তুমি আমারে জিজ্ঞেস করো অথচ আমরা যারা ফিলিস্তিনে থাকি ফিলিস্তিনের মুসলমানদের ইমান দুনিয়ার অন্যান্য মুসলমানদের চাইতে এখনো বহু শক্ত সাংবাদিক বলল মানে কি কই তুমি তো আমারে জিজ্ঞেস করেছো ফজর পড়েছে কিনা আরে আমরা শুধু ফজর না গোটা দুনিয়ার মুসলমানেরা নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত আর আমরা ফিলিস্তিনিরা আমরা পড়ি ছয় ওয়াক্ত অবাক হয়ে গেছে মানুষ ছয় ওয়াক্ত আবার কেমনে কারণ স্বাভাবিক তো আমরা যত বুজুর্গ বান্দাই হই না কেন নামাজ পড়ি কয় ওয়াক্ত তবে চাপাই নবাবগঞ্জে বোধহয় দুই তিন ওয়াক্ত পড়ে জোরে কোন কয় ওয়াক্ত ফজর তারপরে কি তারপরে 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 তো ফিলিস্তিনের এই বাচ্চা বলে গোটা দুনিয়ার মানুষ পরে পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা আর আমরা ফিলিস্তিনে যারা থাকি আমরা ফজর জোহর আসর মাগরিব এশা এবং তার সাথে সাথে আরেক ওয়াক্ত সেটা হচ্ছে জানাজা আল্লাহু আকবার তার মানে এমন কোন দিন যায় না যেই দিন ফিলিস্তিনের মাটিতে কোন না কোন মানুষের জানাজা আমরা পড়ছি প্রতিনিয়ত সেই জায়গায় ইসরায়েলের ইহুদিরা সেখানে নেককারজনক হামলা চালাচ্ছে সেখানে তারা গর্ত খনন করে রেখেছে যেই গর্তের ভেতরে মুমিনদেরকে ফেলে ফেলে মারা হচ্ছে এই গর্ত মানে কিন্তু শুধু একটা গর্ত বানাই নাম সেখানে ফেলে ফেলে মারছি এমন না বরং দুনিয়াতে যত মুমিন থাকবে ইমানের কারণে যদি আপনি তাদের উপরে মিথ্যা মামলা দেন ওই মিথ্যা মামলাটাও হয়ে যায় একটা গর্ত ওই গর্তে আপনি তাকে ফেললেন এই জন্য আমার আল্লাহ বললেন দুনিয়াতে যারা আমার ইমানদারদের জন্য গর্ত খনন করে রাখে তাদেরকে বিপদে ফেলবার জন্য পুতিলা আয় লয় না তারা ধ্বংস হয়ে যাক আন্নারিজাতিল ওয়াকুদ যেই গর্তে ছিল ইন্ধন আগুন দ্বারা পরিপূর্ণ ইযহুম আলাইহা কুদ আর একদল মানুষ ছিল যারা গর্ত খনন করে নাই আবার যারা ইমানও আনে নাই বরং তারা ছিল সুবিধাবাদী তারা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুমিনদের উপরে যেই কষ্ট হচ্ছিল এই মুমিনদের কষ্ট দেখে তারা তামাশা করছিল এমন সুবিধাবাদী কিছু মুনাফেক সমাজে আছে না নাই হ্যাঁ তারা নিজেরা হয়তো কোনো মুমিনকে কষ্ট দেয় না সরাসরি কিন্তু অন্য মুমিন যখন কষ্ট পায় তখন জালিমরে বাধাও দেয় না বরং মাজলুমের কষ্ট দেখা বৈশা বৈশা চা খায় আর টিটকারি মারে এমন আছে না নাই আমার আল্লাহ বললেন ইযহুম আলাইহা কুদ তারা বসে বসে তামাশা দেখছিল ওয়াহুম আলা মা ইয়াফআলুনা মিল মুমিনিনা শুহুদ আমার মুমিনদের সঙ্গে যা করেছিল তা তারা দেখছিল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ আর আমার মুমিনদেরকে দুনিয়াতে যত জায়গায় যত কষ্ট দেওয়া হচ্ছে অন্য কোন কারণে নয় তার একটাই কারণ তারা ঈমান এনেছিল কার উপরে আরো জোরে কন এই যে ফিলিস্তিনের কথা বললাম বর্তমান ফিলিস্তিনে যে ইসরায়েলিরা আক্রমণ করছে অন্য কোন অপরাধ তো আমি দেখি না অপরাধ একটাই ফিলিস্তিনের মুসলমান ঈমান এনেছে কার উপরে ফিলিস্তিনের মুসলমানেরা পড়েছে লা ইলাহা মুহাম্মাদুর
এক কালিমায় তারা ঈমান এনেছে আল্লাহর উপরে ফিলিস্তিনের মুসলমানেরা তারাও যদি ইহুদি হইতো তাইলে ওই ইসরায়েলের ইহুদিরা কি আর তাদেরকে মারতো তাইলে যেহেতু এখন মারছে বুঝে নিতে হবে অন্য কোন দ্বন্দ্ব নাই দ্বন্দ্বটা মূলত ঈমানের সাথে এই যে 2017 সালে 10 লক্ষ রোহিঙ্গারে পিটায়া বাংলাদেশে পাঠিয়ে দিছিল অংসান সুচি মায়ানমারের ওই 10 লক্ষ রোহিঙ্গার অলমোস্ট প্রত্যেকটা মানুষে ছিল মুসলিম মুমিন তার মানে পৃথিবীতে মুমিনদের উপরে নানান জায়গায় অত্যাচার নির্যাতন আছে না নাই আর এই নির্যাতনের একমাত্র কারণ হচ্ছে আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তারা ঈমান এনেছিল মহা পরাক্রমশালী প্রশংসিত এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এখন আল্লাহর প্রতি ঈমান আনার কারণে আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রাখার কারণে যদি জালিমের জুলুমের শিকার হতে হয় তাহলে ঈমানের পথ থেকে কি আমরা সরে যাব না বরং তাদের জুলুম অত্যাচার যত বাড়বে ঈমানের পথে আমাদের অবিচলতা টিকে থাকার শক্তি দৃঢ়তা ক্ষমতাও তত বাড়বে ঠিক কি না এই হচ্ছে এই আটটি আয়াতে কারিমার শাব্দিক অনুবাদ এবার আসুন এর ব্যাখ্যা কি কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছিলেন আসহাবুল উখদুদ কারা হাজার বছর পূর্বে গর্ত খনন করে কারা ইমানদারদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিল সেটা কোন ঘটনা যেই ঘটনা আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে আমাদেরকে জানাচ্ছেন যেই ঘটনার দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর কোটি কোটি মানুষকে শিক্ষা দিতে চাচ্ছেন সেই ঘটনা সেই ব্যাখ্যা সেই বিশ্লেষণগুলো জানার প্রয়োজনীয়তা কি আছে না নাই সবাই জানতে রাজি আছেন সবাই শুনতে রাজি আছেন কারা কারা রাজি নাই হাত তুলেন আপনারা ওঠেন আপনারা রাজি নাই যারা হাত তুলছে তাহলে আমরা ধরে নিব আর আরো বেশি রাজি যার ফলে ঠেলা ছোটে হাত উঠে গেছে ঠিক ওই যে যে ঠিক কইছে হ্যাঁ ওই গ্রুপেরই ছিল তো আলহামদুলিল্লাহ আমরা কোরআনে কারিমের আলোচনা মনোযোগ সহকারে শোনার জন্য সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ এবং এর শাব্দিক অনুবাদ আমি আপনাদের সামনে করেছিলাম এবার আসুন এই আয়াতগুলোর পেছনে সেন্ট্রাল পয়েন্টটা কি কোন ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাযিল করেছিলেন শানে নুজুল কি সাবাবে নুজুল কি এই ব্যাকগ্রাউন্ড অফ দিস আয়া এই আয়াতগুলোর পেছনের ঘটনা কি সেটা জানার আগ্রহ আছে তো ইনশাআল্লাহ রাসূলের হাদিস থেকে ব্যাখ্যা নেব আমরা সহিহ মুসলিমের হাদিস 7401 নম্বর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কানা মালিকুন في من كان قبلكم وكان له ساحر প্রাচীন কালে একজন জালিম বাদশা ছিল যে বাদশা জুলুম করত এবং ওই জালিম বাদশা তার রাজত্ব তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানুষের উপরে জাদু বিদ্যার প্রয়োগ করত জাদুকরদের দ্বারা গণক জ্যোতিষীদের দ্বারা সে তার রাজত্ব কন্ট্রোল করত অর্থাৎ সে তার রাজ্য পরিচালনার জন্য জাদুকরদের সহায়তা গ্রহণ করত জাদুকরদের দ্বারা ওই বাদশা জালিম বাদশা তার রাজ্যকে শাসন করত বর্তমান পৃথিবীতে যারা জুলুম করে মানুষের উপরে যারা জুলুম করে বর্তমান পৃথিবীতে তারা জাদুবিদ্যার দ্বারা মানুষকে কন্ট্রোল করে না তারা জাদুবিদ্যার সাহায্যে আর মানুষকে মোহের মধ্যে ফেলতে পারে না বরং বর্তমান যুগের জালিমেরা মানুষের উপরে জুলুম করার জন্য তাদের জুলুমের রাজত্ব কায়েম করার জন্য ব্যবহার করে এক শ্রেণীর হলুদ দালাল মিডিয়া এক শ্রেণীর হলুদ দালাল মিডিয়া এটা ব্যবহার করে মানুষকে মোহের মধ্যে আচ্ছন্ন করে রাখার জন্য
প্রাচীনকালের এই জালিম বাদশা তার রাজত্বকে কন্ট্রোল করার জন্য যেমন জাদুবিদ্যার আশ্রয় নিত বর্তমানের জালিমেরা তাদের রাজত্ব তাদের ক্ষমতা ঠিক রাখার জন্য মিডিয়ার আশ্রয় নেয় ঠিক না ব্যা ঠিক এটা সারা পৃথিবীতে শতসিদ্ধ একটা নিয়ম কারণ আপনি দেখবেন সারা পৃথিবীতে যত জায়গায় যত দোষ সব হয় মুসলমানের সারা পৃথিবীতে যত জায়গায় যত দোষ সব হয় নন্দ ঘোষের যত দোষ যেমন নন্দ ঘোষের হয় যত দোষ তেমন মুসলমানের হয় আপনি দেখবেন এই যে ফিলিস্তিনের প্রসঙ্গে আমরা কথা বললাম ফিলিস্তিনে আজ 70টি বছর যাবত ইসরায়েলের ইহুদিরা আক্রমণ করছে 70টি বছর যাবত ইসরায়েলের ইহুদিরা ফিলিস্তিন ভূখণ্ডকে আস্তে আস্তে দখল করে নিচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ ফিলিস্তিনের হাজার হাজার লক্ষ লক্ষ বনি আদম মুমিন নরনারীকে বিদায় করে দিয়েছে তবে মজার ব্যাপার হচ্ছে জীবনে কোনোদিন ইসরায়েলের ওই গোয়েন্দা সংস্থা কিংবা ইসরায়েলের ইহুদিদেরকে কেউ কখনো জঙ্গি বলবে না কিন্তু ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল যেটা হামাস যারা ঈমানের জন্য ঈমানের হেফাজতের জন্য নিজেদের ভূখণ্ডকে হেফাজতের জন্য যারা লড়াই করছে বিবিসি সিএনএন বলেন বড় বড় মিডিয়াগুলা দালালি করে এই মুসলমানদেরকে সারা পৃথিবীর মধ্যে প্রচার করে দেয় তারা জঙ্গি আছে না নাই আজব বিষয় সারা দুনিয়াতে মুসলমানেরাই নাকি জঙ্গি সারা দুনিয়ার যেখানেই যা হোক না কেন সব মুসলমানদের দোষ আজ পর্যন্ত কোন বেঈমান কোন কাফের মুশরিকদেরকে কোন মিডিয়া জঙ্গি বলেছে তার কোন প্রমাণ নাই যেমন 2017 সালে মায়ানমারে রং সাং সুচি 10 লক্ষ মানুষকে যে পিটিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে অং সাং সুচিরে জঙ্গি বলে গালি দিয়েছে এমন কোন মিডিয়া পাইছেন নাকি জীবনে অথচ 10 লাখ মুসলমানকে মেরে দিল একবারও তাকে জঙ্গি বলা হলো না কিন্তু কোন মুসলমান যদি নিজের সম্মান হেফাজতের জন্য অন্যের গায়ে হাত তোলে তখন সব মিডিয়া ফোকাস করে দেয় এই যে দেখো মুসলমান জঙ্গি ঠিক কি না তার মানে মিডিয়া সাদারে কালো আর কালোরে সাদা বানায় দেয় কথা কয় না মিডিয়া সাদাকে কালো কালোরে সাদা বানিয়ে দেয় মিডিয়া দিনকে রাত আর রাতকে দিন বানাতে পারে মিডিয়া খারাপ মানুষরে ভালো মানুষ আর ভালো মানুষরে খারাপ হিসাবে উপস্থাপন করতে পারে এটা মিডিয়ার অনন্য এক বৈশিষ্ট্য যুগে যুগে মিডিয়া যাদের হাতে ছিল তারা জুলুম করতো এবং তাদের জুলুমটাকে ধামা চাপা দেওয়ার জন্য তারা মিডিয়া প্রতিপালন করত প্রাচীনকালে ওই জাদুকর যেমন তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য সাহের ব্যবহার করত ওই জালিম তার রাজ্যকে টিকিয়ে রাখার জন্য যেমন জাদুকর ব্যবহার করত সাহের ব্যবহার করত বর্তমান যুগের জালিমেরা তেমন মিডিয়া ব্যবহার করে আর মিডিয়া এমন এক জঘন্য জায়গা আলেম ওলামাদের কাছে ইসলামপন্থীদের কাছে ভালো মানুষদের কাছে মিডিয়া না থাকার ফলে এখন সমাজের মধ্যে যারা ভালো মানুষ মিডিয়া তাদেরকেই জঙ্গি বানানোর নাটক সাজায় আপনি দেখবেন মুক্তিযুদ্ধ নির্ভর যদি কোনো নাটক কিংবা সিনেমা তৈরি হয় ওই নাটক সিনেমার মধ্যে ভিলেন চরিত্রটা খারাপ মানুষের চরিত্রটা রাজাকারের চরিত্রটা তারই দেওয়া হয় যার মাথায় একটা টুপি গায়ে পাঞ্জাবি আর মুখে দাঁড়িয়ে আছে অবাক করা বিষয় রাজাকার কি শুধু টুপি দাঁড়িয়েওয়ালা হুজুর ছিল নাকি সব জায়গায় তাহলে টুপি দাঁড়িয়ে আর জম্বা জামানে কেন তুমি এই পোশাক বলে চিহ্নিত করছো বরং বিশ্বাস করেন প্রকৃত অর্থে ইমানদার যারা যারা ইসলাম মানে তারা কোনোদিন দেশের বিরুদ্ধে যেতে পারে না বরং তারা দেশ তারা তাদের নিজেদের দেশকে তাদের জীবনের চাইতেও বেশি ভালোবাসে ইসলামপন্থীরা কখনো দেশ বিরোধী হতে পারে না যদি দেশ বিরোধী হয়েই যায় সে ইসলামপন্থী হতে পারে না
কারণ স্বদেশকে ভালোবাসা রাসূল বলেছেন এটা ঈমানের একটা পার্ট কিন্তু অবাক করা বিষয় এত বছর পরে যত দোষ নন্দঘোষ যত দোষ সব টুপিওয়ালা দাড়িওয়ালাদের তার অন্যতম কারণ হচ্ছে আলেমদের কাছে ইসলামপন্থীদের কাছে কোনো মিডিয়া নাই আমাদের কথাগুলো ছড়িয়ে দেওয়ার মতো কোনো চ্যানেল নাই বরং আমাদের বিরুদ্ধে কথা ছড়ানোর জন্য হাজারো চ্যানেল আছে না নাই আমার ভাইরা লক্ষ্য করে শুনেন ওই জাদুকর একদিন বাদশাকে বলল বাদশা ফালাম্মা কাবিরা যখন জাদুকর বুড়ো হয়ে গিয়েছে জাদুকর নিজেও বুঝেছে আমার আর বেশি সময় নাই এবার জাদুকর বাদশাকে বলল বাদশা আমি তো বুড়ো হয়ে গেলাম আমি আর আপনার খেদমত বেশি দিন করতে পারবো না যে কোনো সময় হয়তো আমি মরে যাব তবে আপনার যেহেতু নুন খেয়েছি আমি আপনার উপকার করে যেতে চাই فبعث إلي غلاما أعلمه السحر رسول الحديث أي جادو كرب الله بادشا أمي برو هوي گيئتي أمي مره جابو أمي چلے جابو تبه أپنی ایک جن جبو كي أمار کسي پتھے دين زي جبو كري أمي جادو بيدا شكھے دبو ايبان أي جبو كري دارا پرو برتي تي أپنی أپنا راج جربا كي كازگولا كورتے بار بين ايركم ایک جن جبو أمار کسي پتھان এবার এই বাদশা পুরো এলাকায় অ্যানাউন্সমেন্ট করে দিল বিচক্ষণ সাহসী যুবকেরা সবাই লাইনে দাঁড়াও যারে আমাদের পছন্দ হবে তাকে আমরা নিয়ে নেব সরকারি বেতন ভাতা দিয়ে তারে আমরা নিজেদের করে নেব এবং তার কাজ হচ্ছে সে জাদুবিদ্যা শিখবে এবং জাদুবিদ্যা শেখার দ্বারা সে পরবর্তীতে আমার রাজত্ব কন্ট্রোল করবে বাচ্চারা এই ঘোষণা শুনে তৎকালীন জামানার হাজারো যুবক লাইন ধরল কারণ যুবকেরা মূলত ডিপ্রেশনে ভুগে কি করবে না হা হতাশ করতে থাকে হতাশ হয়ে যায় ওই মুহূর্তে যুবকদেরকে সামান্য কিছু পয়সা দিয়া মিসগাইড করা বিপথে পরিচালিত করা অনেক সহজ তারা তখন হতাশ হতে হতাশায় ভুগে বাদশা এবার হাজারো যুবকের মধ্য থেকে একজন যুবককে বেছে নিল ওই যুবককে বলা হলো তোমার যা প্রয়োজন সব আমরা দেব বিনিময়ে এই জাদুকরের কাছে প্রতিদিন তুমি গিয়ে গিয়ে জাদু শিখবা আর এই জাদুকর যেই দিন থাকবে না সেই দিন থেকে এই রাজ্যের প্রধান জাদুকর হয়ে যাবা তুমি আমার ভাইরা যদি বুঝে থাকেন যদি জানা থাকে তাহলে জবাব দেন ইসলামে জাদুবিদ্যা শিখা এটা হালাল না হারাম কাউকে জাদু করা কুফুরি করা বান মারা কারো ক্ষতি করা জাদু দিয়ে এটা হালাল না হারাম জায়েজ না নাজায়েজ কিন্তু বর্তমান যুগে এমন কিছু জালিম থাকে যারা কুফুরি কালাম করে যারা অন্যের ক্ষতি করার জন্য বানও মারে এমন আছে না নাই আমার ভাইরা দেখেন লক্ষ্য করে বাদশা এবার ওই যুবককে নিয়ে নিল জাদুবিদ্যা শেখাবার জন্য এখান থেকে একটা বিষয় শিক্ষা নেন জাদু তো একটা শেখার জিনিস কলা কৌশল রপ্ত করার জিনিস তাইলে জাদু শেখার জন্য যুবকের কি প্রয়োজন আবার জাদু তো চাইলে বড় শিখতে পারে মধ্যবয়স্ক কোনো মধ্যবয়স্ক কোনো পুরুষ মানুষও শিখতে পারে জাদু তো চাইলে কোনো বুড়া মুরব্বিরও শেখানো যেতে পারে তাইলে জাদু শুধুমাত্র যুবককেই কেন শেখানো হবে যুবকরাই টার্গেট করলো কেন আমার ভাইরা তার কারণ হচ্ছে যুগে যুগে জালিমের টার্গেট ছিল যুব সমাজ কারণ যুব সমাজকে যদি ধ্বংস করে দেওয়া যায় ওই জাতির মধ্য থেকে পরবর্তীতে আর কোনো নতুন বিপ্লব সম্ভব হবে না যুব সমাজকে যদি একবার খোড়া করে দেওয়া যায় তাদেরকে যদি একবার নারী মদার টাকার নেশায় ঢুকায় দেওয়া যায় তাহলে ওই জাতির উপরে যতই জুলুম হোক না কেন ওই জুলুমের বিরুদ্ধে নতুন করে কেউ প্রতিবাদ করার সাহস করবে না যার ফলে সব সময় যুবকদেরকে টার্গেট করা হতো এবং যুবকদেরকে ধনে ধরে বিপথে পরিচালিত করা হতো এই নিয়মটা পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনো আছে না নাই তবে ভার্সন পরিবর্তন হয়েছে সিস্টেমটা একই আছে ভার্সনটা পরিবর্তন হয়েছে
আমার ভাইরা প্রাচীনকালের জালিমেরা যুবকদেরকে খারাপ বানাবার জন্য কুফরি কালাম আর জাদুবিদ্যা শেখায় দিত আর বর্তমানের জালিমেরা যুবকদেরকে খারাপ বানাবার জন্য ইয়াবা বাবা গাজা আর ফেনসিডিলের বোতল হাতে তুলে দেয় তার মাধ্যমে যুবকদেরকে খারাপ বানায় নেশায় আসক্ত যুব সমাজ সে কোনোদিন খালিদ বিন ওয়ালিদ হওয়ার স্বপ্ন দেখে না নেশায় আসক্ত যুব সমাজ এডিক্টেড একটা প্রজন্ম সে কোনোদিন ওমর ফারুকের মতো হওয়ার স্বপ্ন দেখতে পারে না এডিক্টেড হয়ে গেছে অটিস্টিক একটা প্রতিবন্ধী প্রজন্ম তৈরি হচ্ছে আমাদের সামনে যেই যুবকেরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস করে না যেই যুবকরা হকের পক্ষে দাঁড়াবার মতো সাহস করে না যেই যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েমের কোনো স্বপ্ন দেখে না যেই যুবকেরা গোটা পৃথিবীতে ইসলামের পতাকা আবার নতুন করে ওড়াবার মতো কোনো স্বপ্ন দেখে না কিন্তু প্রয়োজন ছিল আমাদের যুবকরা হবে ওমর ফারুকের মতো আমাদের যুবকরা হবে খালিদ বিন ওয়ালিদের মতো আমাদের যুবকরা হবে মোহাম্মদ বিন কাসিমের মতো আমাদের যুবকরা হবে সিরাজউদ্দৌলার মতো আমাদের যুবকরা যদি এরকমের সাহসী ভূমিকা পালন করত কোন জালিম আমাদের মাথার উপরে বসে কাঁঠাল ভেঙে খেতে পারত না আমাদের যুব সমাজ নষ্ট হয়ে গেছে কিছু টাকা দেন আর কিছু নেশাদ্রব্য হাতে ধরায়া দেন তাইলেই খেলা শেষ জীবনে কোনোদিনই যুবক আর হকের পক্ষে দাঁড়াবে না ঠিক কি না ও চাপাই নবাবগঞ্জের যুবক তোমরা যারা আজকে আমার কথা শুনছো তুমি যুবক তোমার যৌবন আল্লাহ প্রদত্ত বড় একটা নিয়ামত তোমার যৌবনটাকে ইসলামের পক্ষে কাজে লাগাও তোমার যৌবনটাকে কোরআনের পক্ষে কাজে লাগাও যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে তুমি থাকতে চাও আর তোমার উপরে যদি কোনো হামলা হয় মামলা হয় বিপদ মুসিবত হয় দুনিয়ার সব বিপদ মুসিবতকে ডিঙ্গিয়ে কোরআনের পক্ষে থাকার মতো সাহস তোমাদের আছে না নাই কাদের আছে দুই হাত তুলে আজকে আল্লাহরে দেখাও আমার ভাইরা অক্ষ করে শোনেন এবার ওই জালিম বাদশা যুবকদেরকে নষ্ট করার জন্য প্রথমে একজন যুবককে কুফরি কালাম শেখালো তাকে জাদুবিদ্যা শেখাবার জন্য ভাড়া করে ফেলা হলো এবার এই যুবক প্রত্যেক দিন সকালবেলায় বাড়ির থেকে জাদুবিদ্যা শিখতে যায় সারাদিন শিখাবার সন্ধ্যার দিকে বাড়িতে চলে যায় একদিন এই যুবক সন্ধ্যার দিকে যখন বাড়িতে যাবে যাওয়ার সময় দেখলো বিরাট একটা পাহাড় এই পাহাড়ের নিচে একটা গুহা পাহাড়ের নিচে যে ছিদ্র যে জায়গাটা থাকে এটাকেই বলা হয় গুহা যুবক চিন্তা করলো আমি তো ক্লান্ত হয়ে পড়েছি আজকে একটু বেশি এই পাহাড়ের গুহার ভেতরে একটু কিছু সময়ের জন্য বসি একটু আশ্রয় নেই এরপরে আবার বাড়ির দিকে যাব। যুবক যখন পাহাড়ের গুহায় ভেতরে ঢুকলো যুবক তখন দেখলো দাড়িওয়ালা টুপিওয়ালা লম্বা জামাওয়ালা একজন আলেম বসে আছে কইলেন না কারণ আলেম আছে যেখানে হেদায়েত আছে হ্যাঁ যদি ওই আলেম কোরআনের সঠিক পথের আলেম হয় তাহলে হেদায়েত আছে কিন্তু এমন যদি হয় যার কাছে কোরআন হাদিসের জ্ঞান নাই কিংবা ওই আলেম নিজের জ্ঞানকে নিজের কোরআন হাদিসের জ্ঞানটাকে জালিমের সামনে পেশ করে দিয়েছে তাইলে ওর মতো পাঁচাটা আলেমের দ্বারা সমাজ কোনোদিন উপকৃত হতে পারে না যুবক সেখানে যাওয়ার পরে দেখলো একজন আলেম ওই আলেম যুবককে কাছে টেনে নিল বলল বাবা কি নাম তোমার নাম বলল কোথায় যাচ্ছ বাড়িতে যাচ্ছি কোথা থেকে এসেছো জাদু থেকে আসলাম জাদু শিখলাম এখন জাদু শেখা কি জায়েজ না নাজায়েজ তো আলেমের সামনে যদি কোনো যুবক নাজায়েজ কোনো কাজ করে আলেমের কাজ তো হচ্ছে তাকে বোঝায় দেওয়া যে ভাই এটা তো ঠিক না এটা করা যাবে না ওই আলেম বলল বাবা তুমি যে জাদু শিখছো এই জাদু শেখা তো ঠিক না এই জাদু শেখা তো হারাম এটা আমার আল্লাহ তাআলা হারাম করেছেন মজার বিষয় হচ্ছে যুবকের আগে কোনোদিন আল্লাহর নামটাও শুনে নাই যার ফলে
ওই আলেমের কথার পরবর্তীতে যুবক আবার বলল ওয়া মানিল্লাহ হুইজ আল্লাহ তাআলা আল্লাহ আবার কে যে আল্লাহ হারাম করেছে জাদু বিদ্যা শেখা আই ডোন্ট নো অ্যাবাউট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আল্লাহ তাআলা সম্পর্কে কিছুই জানি না সে সামথিং অ্যাবাউট দ্যাট তার বিষয়ে আমাকে কিছু বলেন আমি তো কিছু জানি না কি আজব বিষয় ওই যুবক পরিপূর্ণভাবে আল্লাহর পরিচয়টা জানে না যুবক কেবার আলেম বলল কি বলো তুমি তুমি আল্লাহর পরিচয় জানো না তোমার ক্রিয়েটর কে তোমার সৃষ্টিকর্তা কে তোমার খালিক কে তোমার মালিক কে ওই যুবক বলল যতটুকু আমি জানি আমার খালিক মালিক আমার সৃষ্টিকর্তা আমার পালনকর্তা আমার সবকিছু হচ্ছে আমাদের অঞ্চলের যিনি বাদশা তিনিই আমাদের সব সবাই জোরে বলেন এবার আলেম বলল না এই কথা ঠিক নয় বরং আল্লাহ রব্বি ওয়া রব্বুকুম আমার একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন তিনি আমাদের রব তোমাদের রব গোটা জগতের তিনি রব ঠিক না ব্যাটি যুবক অবাক হয়ে গিয়েছে এই কথা যুবক জীবনে আজকে প্রথম শুনেছে আমার ভাইরা কথাটা শোনার পরে হয়তো আপনাদেরও কিছুটা আশ্চর্য লাগলো যেটা আবার কেমন যুবক মঙ্গল গ্রহে থাকে নাকি যে আল্লাহর পরিচয় পায় নাই ও ভাই মূলত আসলে বিষয়টা এমন হয়েছিল ওই জালিম নিজের জুলুমের রাজত্বকে টিকিয়ে রাখার জন্য তৎকালীন জামানায় আসমানি কিতাবের আলেমদেরকে দেশ ছাড়তে বাধ্য করেছিল এবং আসমানি কিতাবের এলেম আসমানি কিতাবের শিক্ষাটা সমাজ থেকে তুলে দিয়েছিল যার ফলে ধীরে ধীরে মানুষ আল্লাহ রাসূল পরকাল থেকে সরে গিয়েছিল আপনাদেরকে আমি একটু উদাহরণ দিয়ে বোঝাই এই যে আমার সামনে হাজারো মানুষ বসে আছেন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদের মালিক কে আমাদের প্রভু কে আমরা যেই ধর্মের অনুসারী ধর্মের নাম কি আর আমাদের ধর্মের যিনি শেষ নবী আমাদের নবীর নাম কি তাইলে তিনটা প্রশ্নের সঠিক জবাব আলহামদুলিল্লাহ আপনারা দিয়েছেন আমাদের রব আল্লাহ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম ঠিক না ব্যা ঠিক এবার আমার ভাইরা আরেকটু কষ্ট করে জবাব দেন এই তিনটা প্রশ্নের জবাব আপনি জানলেন কোন কিতাব থেকে বাংলা বই থেকে ক্লাস 1 এর বাংলা বই থেকে ক্লাস 5 এর ইতিহাস থেকে ক্লাস 9 এর বিজ্ঞান কিংবা ভূগোল থেকে ইংলিশ বই থেকে তাইলে আল্লাহ যে আমার রব ইসলাম যে আমার ধর্ম নবী আমার নবী যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জীবনের পরে যে আবার আমাকে আল্লাহর সামনে উঠতে হবে জবাব দিতে হবে আমি যে একজন মুসলমান এই বিষয়গুলো মূলত আমরা জেনেছি একটা কিতাব থেকে সেই কিতাবটা কোন কিতাব কোন কিতাব কোরআন ছাড়া এই বিষয়গুলো সমাজের অন্য কোন বই আমাদেরকে শেখাতে পারে না আসমানি কিতাবের সাথে যাদের সম্পর্ক আছে আল্লাহর পরিচয় যারা তারা জানে যারা আল্লাহর পরিচয় জানে না বুঝতে হবে আসমানি কিতাবের সাথে তাদের সম্পর্ক তার কারণ হচ্ছে যদি ধরেন কোনদিন যদি আমাদের সমাজ থেকে কোরআনকে পরিপূর্ণভাবে মুছে দেওয়া যায় কোরআনের শিক্ষাকে পরিপূর্ণভাবে সমাজ থেকে অ্যাভয়েড করে দেওয়া যায় দূরে সরিয়ে দেওয়া যায় আর কোরআনের আলেম যারা তাদেরকে যদি ধরে ধরে বাহিরে পাঠিয়ে দেওয়া যায় কিংবা নিধন করে দেওয়া যায় তাইলে আসমানি কিতাবের কোনো আলেমও নাই আসমানি কিতাবটাও সমাজে নাই ওই মুহূর্তটায় অবস্থা যেমন হবে যত দিন যাবে তত মানুষ ধর্ম থেকে সরে যাবে এবং যেতে 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 আজ থেকে 25 বছর পরে এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা এবার আল্লাহকে আর চিনবেই না কারণ চিনবে কিভাবে সেনার কিতাবই তো নাই 25 বছর পরে এমন একটা প্রজন্ম তৈরি হবে যারা কোরআন যারা ইসলামকে চিনবে না যারা রাসূলকে আর চিনবেও না এমন একটা প্রজন্ম তৈরি হয়ে যাবে যদি আসমানি কিতাবের এলেমকে পরিপূর্ণভাবে বন্ধ করে দেওয়া যায় যার ফলে যেই সমাজে কোরআনের জ্ঞান নাই আসমানি কিতাবের এলেম নাই ওই সমাজের মানুষ ধীরে ধীরে পথহারা হয়ে যায় ঠিক না ব্যা ঠিক ওই সমাজের যুবক যুবতীরা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় এবং বর্তমানে ভয়াবহ সত্য এটা
আমরা যত দিন যাচ্ছে আমাদের যুবকদেরকে কোরআন সুন্নাহর জ্ঞান থেকে তত দূরে সরিয়ে রাখার মত ষড়যন্ত্র করা হচ্ছে এটাই মহাসত্য আমি যদি এবার দাঁড়া জিজ্ঞেস করি যুবক দাঁড়াও আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো বলতে পারবে না আমি যদি বলি 5 জন 10 জন নায়কের নাম বলো দেখবেন ফটফট করে বলবে যদি বলি 10 জন খেলোয়াড়ের নাম বলো তাইলে দেখবেন 10 জনের জায়গায় 50 জন বলতে পারবে যদি বলি দাঁড়াও কোরআনে কারীমের 10টা সূরা শুদ্ধ করে আমারে শোনাও বলতে পারবে না এই সাহস নাই কিন্তু হিন্দি গানের কলি মুখস্থ আছে ফটফট করে বলে এমন যুবক আছে না নাই আমাদের যুব সমাজ মূলত কোরআনের শিক্ষা থেকে এখন দূরে সরে যাচ্ছে যত দিন যাচ্ছে আধুনিকতার নামে তারা কোরআন বিমুখ হয়ে যাচ্ছে আর যেই জাতির মাঝে কোরআন থাকে না ইসলাম থাকে না ওই জাতি পরবর্তীতেই নাস্তিক প্রজন্ম তৈরি করে নাস্তিক এমনে তৈরি হয় না আসমান থেকে নামে না জমিন ফেরে উপর থেকে ওঠে না বরং নাস্তিক বেঈমান মুনাফিক আমাদের দ্বারা তৈরি হয় আমাদের দ্বারাই তৈরি হয় যেমন আপনারা জানেন গত বৃহস্পতিবার রাজধানী ঢাকার বেইলি রোডের একটা বিল্ডিং এ আগুন লাগলো দেখছেন নিউজটা বৃহস্পতিবার রাতে রাজধানী ঢাকার সাততলা একটা বিল্ডিং এর মধ্যে আগুন লেগে গেল ওই বিল্ডিংটা ভরা ছিল রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্টের ঠাসা একটা বিল্ডিং ঢাকা শহর তো এমনি মানুষে ঠাসা ছোট্ট একটা বিল্ডিং 10 তলা এর মধ্যে মানুষ থাকে 100 যে জায়গার উপরে গ্রামে মানুষ থাকে সর্বোচ্চ 5 জন 7 জন সেখানে 100 মানুষ থাকে একের মাথার উপরে আরেকজন 10 তলা বিল্ডিং তো এক বিল্ডিং এ আগুন লেগে 46 জন মানুষ পুড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একটা বিল্ডিং এ আগুন লেগে যে বৃহস্পতিবারের ঘটনা কিন্তু হঠাৎ করে আমাদের চিন্তার জায়গাকে নাড়া দিল আরেকটা ঘটনা সেটা হচ্ছে সেখানে পুড়ে দগ্ধ হয়ে মারা গেল একজন নারী সাংবাদিক সেই বিল্ডিং এর ভেতরে ছিল আগুন লেগে দগ্ধ হয়ে মারাই গেছে এখন মৃত্যুর পরে কুষ্টিয়ার খোকসা থেকে তার বাবা এসেছিল মেয়ের লাশটা নিয়ে যাবে আবার ঢাকা রমনা কালী মন্দির থেকে মন্দিরের পুরোহিত যে সেও এসেছে লাশটা সে নিয়ে যাবে বাবা বলে আমার মেয়ে মারা গেছে লাশটা আমি নিব বেটা তুই কে রমনা কালী মন্দিরের হিন্দু পণ্ডিত বলল আপনার মেয়ে কিনা জানি না কিন্তু সে অনেক দিন যাবত আমাদের মন্দিরে যেত পূজা অর্চনা করত সে আমাদের ধর্মের অনুসারী আমরা তারে নিয়ে যাব নাউজুবিল্লাহ কয় না বাবা বলল না এটা হতেই পারে না আমি মুসলমান আমার পুরো পরিবার মুসলমান আমার মেয়েও মুসলমান আমার মেয়ের নাম হচ্ছে বৃষ্টি খাতুন বাবা এবার ভোটার আইডি কার্ড বের করলো জন্ম নিবন্ধন বের করলো পড়াশোনার করার যে আইডি কার্ড সেটা বের করলো দেখলো আসলেই বৃষ্টি খাতুন এবার ওই হিন্দু পণ্ডিত বলল না তার নাম তো বৃষ্টি খাতুন হতেই পারে না তার নাম হচ্ছে অভিশ্রুতি শাস্ত্রী সে আমাদের কালী মন্দিরে পূজা অর্চনা করত সে হিন্দিতে আমাদের সাথে কথা বলতো সে দেবী ভক্ত ভক্তি একজন নারী তারে আমরা আমাদের মতো আগুন দিয়ে জ্বালাবো বাবা বলল কবর দিব পুরোহিত বলল আগুন দিয়ে জ্বালাবো প্রশাসনের টনক নড়ে উঠল হচ্ছেটা কি এটা এবার তদন্ত করে দেখা গেল আসলে এই নারী মূলত মুসলিম নারী ছিল তার নাম মূলত ছিল বৃষ্টি খাতুন কুষ্টিয়ার খোকসা এলাকায় জন্ম সেখান থেকে ইন্টারমিডিয়েট পড়াশোনা করার পরে রাজধানী ঢাকার ইডেন কলেজে আসে পড়াশোনা করতে সেখানে এসে পড়াশোনা করতে গিয়ে অসুদ সঙ্গে মিশে যায় একটা ট্র্যাপে পা দেয় লাভ ট্র্যাপ ভালোবাসার ফাঁদ সেখানে এমন কোনো মানুষের সাথে তার সম্পর্ক তৈরি হয়ে যায় যে নিজে হিন্দু ধর্মের অনুসারী এবং তার সাথে সম্পর্ক কন্টিনিউ রাখতে গিয়ে অবশেষে মুসলিম ঘরে জন্ম নেওয়া বৃষ্টি খাতুন ধর্ম পরিবর্তন করে ঈমান পরিত্যাগ করে
সে হিন্দুত্ববাদ গ্রহণ করে এবার তার নতুন নামও তৈরি হয়ে যায় অভিশ্বতী শাস্ত্রী বাবা মা জানেই না আর মেয়ে হিন্দু হয়ে গেছে কি সর্বনাশ এটা মারে বাবা যদি জানতো লজ্জায় কোনোদিন এই মেয়ের লাশও নিতে আসতো না জানেন না দেখাই তো আইসা এখন কেঁচো খুঁড়তে সাব্বে রয়ে গেছে অবাক করা বিষয় ও ভাই আমার এই ঘটনা আপনাদেরকে নিছক গল্প হিসাবে শোনাচ্ছি না আপনি আপনার সন্তানের প্রতি যত্নবান হন আপনার সন্তানকে ছোটবেলায় তার হাতে আপনি কোরআন তুলে দেন আপনার সন্তানকে আপনি ইসলামিক খ্রিস্টি কালচারের সাথে পরিচয় করিয়ে দেন আপনার সন্তানকে আপনি তার রবের সাথে পরিচয় করায়া দেন আর নয়তো আপনার সন্তান বড় হয়ে যাওয়ার পরে বৃষ্টি খাতুন থেকে অবিশ্বতী শাস্ত্রী হতে পারে সে তার ধর্ম পরিবর্তন করে ফেলতে পারে কারণ সে জানে না ঈমানের মূল্য কি জিনিস সে ঈমান বুঝে না এখন এই জামানায় প্রত্যেকটি বাবা মা সচেতন যারা সন্তানের প্রতি তাদের চিন্তা আছে না নাই সন্তান যতদিন নিজের কাছে আছে সন্তোষপুরে আছে নিজে দেখে শুনে রাখে যেন সন্তান খারাপ না হয় কিন্তু সন্তান চিরকাল সন্তোষপুরে থাকবে না সে বড় হবে তার পাখা গজাবে সে উড়াল দিবে সে চিরকাল আপনার কমান্ডিং এর মধ্যে থাকবে না আপনার নির্দিষ্ট বাইন্ডিং এর মধ্যে সে থাকবে না তাকে উচ্চতর পড়াশোনা করার জন্য চাপাই নবাবগঞ্জ যেতে হবে তাকে উচ্চতর পড়াশোনা করার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তাকে ইউনিভার্সিটি কলেজে পড়াশোনা করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেতে হবে তাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে যেতে হবে তাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে আর ওই সময়ে কিন্তু আপনি হাজারবার চাইলেও আপনার সন্তানের কাছাকাছি থাকতে পারবেন না ঠিক কি না যতদিন আপনার সন্তান আপনার কাছে আছে আপনি না হয় দেখে শুনে রাখলেন কিন্তু যখন দূরে সরে যাবে তখন তো অসৎ সঙ্গের দ্বারা সঙ্গ দোষে যেমন লোহা ভাসে অসৎ সঙ্গে মিশে গিয়ে সে খারাপ হয়ে যেতে পারে আপনার চিন্তা হতেই পারে তবে বাবা কোরআন সামনে নিয়ে আজকে আপনারে আমি একটা সমাধান দিয়ে যাই যদি মানতে পারেন বাবা বিশ্বাস করেন আপনার সন্তানকে নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না আপনার সন্তানকে গার্ড দিতে আপনার হবে না বরং আপনার সন্তানকে আল্লাহর কোরআন গার্ড দিয়ে রাখবে ওই পরামর্শটা দিব জোরে কোন দিব মানবেন তো ইনশাআল্লাহ সন্তান যখন ছোট পড়াশোনার শুরুতেই সন্তানের হাতে আপনি কোরআন তুলে দেন মক্তবে পাঠান কোরআন শিখান মাদ্রাসার প্রাথমিক ক্লাসগুলোতে তাকে পড়ান যেখানে কোরআন শরীফ শেখার সাথে সাথে জেনারেল বাংলা অঙ্ক ইংরেজিও শিখবে কারণ দুইটারই দরকার আছে না নাই এরপরে আপনার সন্তান যদি ছোটবেলায় তার ফাউন্ডেশনটা তৈরি হয় আল্লাহর কোরআনের ভিত্তির ওপরে এবং পাশাপাশি সে যে জেনারেলও পড়েছে কিছু দূর বড় হয়ে যাওয়ার পরে কোরআন থেকে যতটুকু পারবে পড়বে মেধা ভালো থাকলে হাফেজ হয়ে যাবে মেধা খারাপ থাকলে হেফজ জোর করে করানো দরকার নাই এবার সে তার জেনারেল লাইনের পড়া চালাবে এবার সে পড়াশোনা করতে করতে যত দিন যাবে পড়াশোনা বাড়তে থাকবে কলেজে পড়বে কলেজ পার হয়ে ভার্সিটিতে পড়বে তবে আপনি যেহেতু বাবা আপনার দায়িত্ব শেষ না আপনি মাঝে মাঝে সন্তানকে মনে করাইয়া দিবেন বাবা নামাজ পড়েছো কিনা দেখা হইলেই বলবেন বাবা নামাজ পড়েছো কিনা দেখা হইলেই বলবেন বাবা আজকে সারা দিনে কোরআন থেকে একটু তেলাওয়াত করছো কিনা এই খবরটা আপনি অন্তত নিবেন তার কারণ হচ্ছে আপনার সন্তান বড় হয়ে যাওয়ার পরে যখন ভার্সিটিতে পড়বে সন্তোষপুরে তো ভার্সিটি নাই ভার্সিটিতে পড়ার জন্য তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সিট পাওয়ার পরে এবার আপনার সন্তান আপনার থেকে দূরে সরে গেছে আপনি তো বাবা আপনার মনের মধ্যে বড় ভয় না জানি আমার সন্তান এখন আবার কার সাথে মিশতেছে কারণ ভার্সিটিতে যাওয়ার পরে অনেক ভালো সন্তান গ্রামে থাকে অনেক ভালো কিন্তু ভার্সিটিতে হলে সিট নেওয়ার পরে ইয়াবা খায় গাঁজা খায় বাবা খায় আর মেয়েদের ইফটিজিং করে আসে না নাই তো আপনার তো ভয় হতেই পারে না জানি আমার সন্তানটা কার সাথে মিশতেছে না জানি আমার সন্তানটা আবার আমার চোখের আড়ালে নেশা দ্রব্যের মধ্যে জড়ায় গেল কিনা এই ভয় তো আপনার হওয়াটাই স্বাভাবিক কিন্তু আপনি সচেতন বাবা আপনার মধ্যে ভয় হয় সকালবেলায় আপনি সন্তানকে ফোন দিলেন
ফোন দেওয়ার পরে আপনি ভালো মন্দ জিজ্ঞেস করলেন কিন্তু মনের মধ্যে বড় ভয় আমার সন্তানটা না জানি আবার ইয়াবা খাইলো না জানি গাঁজা খাইলো না জানি আবার মাদক সেবন করলো কিন্তু ভদ্র পরিবারের বাবা যারা কোনোদিন সন্তানকে ফোন দিয়া বলতে পারবে কি রে বাবা আজকে ইয়াবা খাইছো নাকি কথা কোন বলতে পারবে বাবা সকালে কি মটট খাইছো এটা জিজ্ঞেস করা যায় পোলা পান্ডে এটা বলা যায় আপনার মনের মধ্যে ভয় তবে আপনি বলতে পারছেন না বাবা ইয়াবা খাইছো কিনা গাঁজা খাইছো কিনা কিন্তু মনের মধ্যে খুতখুতানি আছে না নাই ও বাবা আপনারে আমি পরামর্শ দেই ছোটবেলায় সন্তানকে আপনি নামাজ শেখান কোরআন শেখান ইসলামী তাহজিব তামাদ্দুন শেখান কোরআনটা বিশুদ্ধভাবে তেলাওয়াত যেন করতে পারে অন্তত এটা শিখায় দেন কিছু সূরা মুখস্থ আপনি করায় দেন এরপরে সন্তানটা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য যাবে পরের দিন ফজরের পরে আপনি ফোন দিবেন কিংবা যোহরের পরে আপনি ফোন দিবেন ফোন দিয়ে বলবেন বাবা আসসালামু আলাইকুম ও বাবা তুমি কেমন আছো তোমার পড়াশোনা কেমন চলছে বাবারে আজকে তুমি ফজরের নামাজ পড়েছো কিনা এবং ফজরের পরে আল্লাহর কোরআনটা পড়েছো কিনা এটা জিজ্ঞেস করা যায় না জোরে বলেন এটা জিজ্ঞেস করা যায় না এটা তো জিজ্ঞেস করা যায় ও বাবা আপনারে আমি আল্লাহর কোরআন হাতে নিয়ে আজকে বলে দিতে চাই আপনার সন্তানকে এই প্রশ্ন করার পরে সন্তান যদি বলে বাবা আমি ফজরের নামাজ জামাতে পড়েছি ফজরের পরে আমি কোরআনে কারীমটা তেলাওয়াত করেছি তাইলে বাবা অন্য কোন প্রশ্ন করার দরকার নাই কারণ যেই সন্তান ফজরের নামাজ মসজিদে জামাতে পড়বে এবং ফজরের পরে হাতে কোরআন নিয়ে পড়বে যেই হাতে ফজরের পরে আল্লাহর কোরআন ওঠে এই হাতে দুপুর বেলায় মদের বদল উঠতে পারে না আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমার সন্তান পরিপূর্ণ সেফ আর এটা যদি না করেন তাহলে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে জানতে 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 বড় একটা জানোয়ার তৈরি হতে পারে মানুষ তৈরি হবে না হবে জানোয়ার ঠিক কি না আমার ভাইরা এই জন্য যেটা বলছিলাম সন্তান প্রতিপালনে খুব যত্নবান হবেন ওই জালিম বাদশা আল্লাহর পরিচয়কে তুলে দিয়েছিল সমাজ থেকে যার ফলে সমাজের মানুষ আর আল্লাহর পরিচয় পায় নাই ওই যুবকের কি দোষ ওই যুবক তো আল্লাহর পরিচয় পায় নাই কিন্তু যখনই আল্লাহর কথা শুনেছে যুবকের অন্তরটা নরম করে দিয়েছেন কে আরো জোরে কোন কে এবার আমার ভাইরা যুবক প্রত্যেক দিনই রাস্তা দিয়ে যায় যাবার সময় জাদুকরের কাছে জাদু শিখতে যাওয়ার আগে আলেমের সাথে দেখা করে যায় আলেম তাকে আল্লাহর কথা বলে পরকালের কথা বলে আসমানি কিতাবের কিছু তালিম দেয় যুবক এবার দুই দিকেই থাকে জাদুকরের কাছে জাদু শিখতে থাকে আবার আলেমের কাছে গিয়ে তার কথাও শুনতে থাকে যুবক যখন জাদুকরের কাছে যায় জাদুকরের ভেলকিবাজি দেখে তার খুব ভালো লাগে মনে হয় এটাই সত্য আবার যখন আলেমের কাছে যায় আলেমের কথা শুনে সে অভিভূত হয়ে যায় মনে হয় এটাই তো সত্য কিন্তু যুবক যেহেতু পূর্বে কোনোদিন ইসলামের কথা পায় নাই যুবক যেহেতু পূর্বে কোনোদিন আল্লাহর কথা পায় নাই যার ফলে যুবকের মনের মধ্যে সন্দেহ থাকে দোদুল্যমান অবস্থায় যুবক থাকে যুবক একবার চিন্তা করে আলেমের কথা সত্য আবার চিন্তা করে জাদুকরের কথা সত্য যুবক মনে মনে বলে আল্লাহ আমি তো আসলে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলাম আমি বুঝতে পারছি না জাদুকরের কথা সত্য নাকি আলেমের কথা সত্য তবে আমার মনটা সত্যান্বেষী আমি সত্যকে অনুসন্ধান করতে চাই যেটা সত্য ওই পথের পথিক তুমি আমারে বানায় দাও সুবহানাল্লাহ কয় না কারণ সত্য পথ সিরাতে মুস্তাকিমের পথ আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই আমার ভাইরা যার কারণে পাঁচ ওয়াক্ত নামাজেই আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ তাআলা সরল সঠিক পথ তুমি আমাদের দাও এবার যুবক একদিন জাদুকরের কাছ থেকে জাদুকরের কাছে যাওয়ার সময় যুবক একদিন পথিমধ্যে রাস্তা দিয়ে যাচ্ছে চিন্তা করতে করতে যে আহারে আমি বুঝতে পারছি না এতদিন হয়ে গেল আমি বুঝতে পারছি না জাদুকরের কথা সত্য না আলিমের কথা সত্য মনে মনে বলতে লাগলো আয় আল্লাহ এমন কিছু তুমি ঘটায় দাও যাতে কোনটা সত্য সেটা আমি বুঝে নিতে পারি এই চিন্তা করতে করতে যুবক রাস্তা আগাতে লাগলো জাদুকরের কাছেই জাদু শিখতে যাচ্ছে হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন ফাইদা হিয়া দাব্বাতুন আযীমা আল্লাহর হাবিব বললেন ওই যুবক তখন রাস্তা দিয়ে চলার সময় দেখতে পেল দাব্বাতুন আযীমা বিরাট একটা জন্তু বিরাট একটা পশু
ওই পশুটা মানুষের চলাচলের যে রাস্তা ওই রাস্তার উপরে দাঁড়ায়া পুরা রাস্তাটারে ব্লক করে ফেলেছে এত ভয়ঙ্কর জন্তু এই এলাকার মানুষ আগে দেখে নাই কেউ ভয়ে সামনে আগাতে পারছে না সরকারের প্রশাসনের লোকজনেরা এসে অনেক কষ্ট করে এই লাঠি দিয়া তীর দিয়া বড় বড় পাথর মেরে এই পশুটাকে সরাতে চেষ্টা করতেছে কিন্তু যত বড় পাথরই মারুক না কেন এই পশুটার গায়েও লাগে না এত ভয়ঙ্কর বড় বিরাট পশু এই যুবক এবারে এই পশুটাকে দেখে চিন্তা করল সে মনে মনে বলল আল্লাহুম্মা ইন কানা আমরুর রাহি বিহাব্বা ইলাইকা মিন আমরি সাহির ফাকতুল হাযিহি দাব্বা আল্লাহ তাআলা আজকে আমি পরীক্ষা করব জাদুকরের জাদু বিদ্যা সত্য নাকি ওই আলেমের কথা সত্য আপনারা বলেন কার কথা সত্য জাদুকরের নাকি আলেমের যুবক এবারে প্রথম পরীক্ষা করার জন্য এত দিন যা জাদু শিখেছে সব সুমন্তর সু একসাথে মারছে দেখে কাম হয় না কারণ জাদু মূলত একটা ভেলকি চোখের একটা মোহ নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কিছু ভেলকিবাজি হয় কিন্তু এই রেঞ্জের বাহিরে তার কোনো ক্ষমতা নাই এবার যুবক দেখলো না জাদু দ্বারা যেহেতু কাজ হয় না যুবক এবার একটা ছোট্ট ছোট্ট পাথর নিয়েছে হাতের মধ্যে যুবক এবার বলল আল্লাহ ইন কানা আমরুস সাহির ইয়াহাব্বা ইলাইকা মিন ইন কানা আমরুর রাহিব ইয়াহাব্বা ইলাইকা মিন আমরিস সাহির ফাকতুল হাযিহি দাব্বা ওই আলেমের কথা যদি সত্য হয় জাদুকরের কথা যদি মিথ্যা হয় যেহেতু জাদুকরের জাদু দিয়ে সরাতে পারলাম না আর আলেমের কথা যদি সত্য হয় তাইলে এই ছোট্ট পাথরটা এখন প্রাণীটার গায়ের মধ্যে আমি মারব মেহরবানি করে তুমি আল্লাহ তোমার ক্ষমতা দিয়া এই প্রাণীটারে এখান থেকে সরায় দাও আল্লাহর ক্ষমতা নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই এবার যুবকটা যখন এই ফাখদা হাজার পাথর একটা নিয়েছে পাথরটা নিয়ে যখন আল্লাহর নাম নিয়ে মেরেছে এই পাথরটা লাগার সাথে সাথে বিরাট এই প্রাণীটার জায়গায় মৃত্যু হয়ে গেছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে বাবা রে বাবা কত বড় জাদুকর এই যুবক একটা ছোট্ট পাথর দিয়ে মাইরা ফেলছে তার মানে এই যুবক হচ্ছে আমাদের সবচাইতে বড় জাদুকর চল আমরা সবাই তার কাছে যাই আসলে যুবক কি জাদুকর সে কি জাদু দিয়ে মারছে কার ক্ষমতায় মেরেছে আমার ভাইরা তবে ঘটনা তো ঘটেই আছে যুবকের মন তো ছিল দোদুল্যমান কাটটা সত্য কাটটা মিথ্যা বুঝতে পারছিল না কিন্তু এখন তার ভেতরে ইমান বাড়ছে না কমছে যুবক এবার কয় আমি আর কোনদিন ওই জাদু করে জাদু বিদ্যা শেখার জন্য যাব না এখন থেকে যতদিন আমি সময় পাই ওই আলেমের কাছে গিয়ে আমি আমার আল্লাহর দিন শিখবো আল্লাহু আকবার ও চাপাই নবাবগঞ্জের যুবক তোমাদের কাছে এই কথা কেন শোনাচ্ছি তোমাদের কেউ অনেক মানুষ বিভ্রান্ত করতে চায় তোমাদেরকে আলেমদের থেকে দূরে সরিয়ে রাখতে চায় তোমাদেরকে আসমানি কিতাব থেকে দূরে সরিয়ে রাখতে চায় ওই সমস্ত ফালতু মানুষের কথায় কান দিও না যারা হক্কানি আলেম যারা কোরআন সুন্নাহর পথে তোমাদেরকে ডাকে তোমাদের উচিত তাদের কাছে গিয়ে কোরআন সুন্নাহর তালিম নেওয়া এবার এই যুবক ওই আলিমের কাছে চলে গিয়েছে যাওয়ার পরে বলল আমার সঙ্গে এই এই ঘটনা আজকে ঘটেছে ওই আলিম তখন যুবকের মাথায় হাত দিয়ে দোয়া করে বলল আনতাল ইয়াউমা আফযালু মিন্নি আজকের দিনে আমি আলিমের চাইতে তুমি যুবকের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে গিয়েছে আমার ভাইরা তার কারণ হচ্ছে ভালো মানুষ তো ভালোই ভালো মানুষ তো ভালোই তার নেচারিতে এমন কিন্তু খারাপ মানুষ যদি অন্যায় অপরাধী যদি কোনোদিন অন্যায়কারী অপরাধী যদি যদি কোনোদিন ভালো পথে ফিরে আসে দিনের পথে ফিরে আসে তাহলে ওই অন্যায়কারীর উপরে ওই অপরাধীর উপরে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায় তবে আমার ভাইরা আলেম সাথে সাথে আর একটা কথা বলল বাবা তোমার তুমি যেহেতু ইমানেছো এক আল্লাহর উপর আর তোমার ইমান যেহেতু মজবুত হয়ে গিয়েছে ফা ইন্নাকা সাতুবতালা ও যুবক শুনে নাও অচিরেই তোমার উপরে পরীক্ষা আসবে কারণ দিনের পথে চলতে গিয়ে কোরআনের পথে চলতে গিয়ে ইমানের সঠিক কথা বলতে গিয়ে দিনের দাওয়াত দিতে গিয়ে যুগে যুগেই
জালিমদের জুলুম অত্যাচার ভালো মানুষদের উপরে আসে না নাই যুবকরে বলল বাবা তোমার উপরে পরীক্ষা আসবে তবে পরীক্ষা দেখে তুমি ঘাবড়ে যেও না কারণ ইন্না মা ইন্না ইদমিল বালা মা ইদমিল জাজা তোমার পরীক্ষা যত বেশি হবে আল্লাহর দরবার থেকে তোমার পুরস্কার তত বেশি এবার এই যুবক বলল আপনি দোয়া করে দেন আমি যেন ঈমানের পথে অবিচল থাকতে পারি কারণ ঈমান আনা মাঝে মাঝে সহজ হলেও হতে পারে কিন্তু ঈমানের উপরে অবিচল থাকা সব সময়ের জন্যই কঠিন এটা কঠিন তবে আমার ভাইরা ওই দিন যে যুবক প্রাণীটারে মেরে ফেলেছে জনসম্মুখে সব পুরো এলাকায় খবর ছড়িয়ে গিয়েছে এত বড় একজন জাদুকর আমাদের এলাকায় আছে তার কাছে চলো আমরা যাই তার কাছে গিয়ে আমাদের সকল সমস্যার সমাধান করে নিয়ে আসি সমস্যার সমাধান কে জাদু দিয়ে হয় জোরে কোন সমস্যার সমাধান করেন কে এবার ওই যুগে মানুষের দুইটা রোগ বেশি হতো একটা হচ্ছে তুবরিউল আকমাহা ওয়াল আবরাস একটা হচ্ছে কুষ্ঠ রোগ আরেকটা হচ্ছে মানুষের সুগন্ধ হয়ে যেত জন্ম থেকে অন্ধ চোখে দেখত না এবার কুষ্ঠ রোগীরা আর জন্মান্ধ রোগীরা সব যুবকের বাড়িতে ভিড় বাবা তুমি অনেক বড় কামেল বান্দা অনেক ক্ষমতা তোমার অনেক পাওয়ার তোমার অনেক বড় জাদুকর তুমি তুমি জাদু দিয়ে আমাদের চোখ ভালো করে দাও দৃষ্টিশক্তি ফিরায়া দাও কুষ্ঠ রোগ ভালো করে দাও আসলে আমাদেরকে ভালো করে কে শেফা দান করে কে যুবক বলল ইন্নিলা আশফি আহাদান আমি তো কোনোদিন কাউরে ভালো করতে পারবো না ইন্নামা ইয়াশফিল্লাহ যিনি ভালো করতে পারেন যিনি শিফা দিতে পারেন তিনি কে এবার তারা বলল আসলে আমরা করবটা কি এখন তাইলে যুবক বললেন শোনো এক কাজ করা যায় ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক যদি তোমরা আমার কাছে যারা এসেছো যে নিয়ত করে তোমরা যদি এক আল্লাহর প্রতি ঈমান আনো তাহলে আমি আল্লাহরে বলবো আল্লাহকে বলার পরে আল্লাহ তাআলা চাইলে ঈমানের কারণে তোমাদেরকে সুস্থ করে দিতে পারে পারে কিনা এবার তারা বলল ঠিক আছে আমরা ঈমান আনলাম তারা পরে নিল লা ইলাহা আল্লাহর প্রতি তারা ঈমান এনে ফেললো এবার যুবক দোয়া করে বলে আল্লাহ এই মানুষগুলো বড় আশা নিয়ে আমার ধরো আমার কাছে এসেছে তবে আমি তাদেরকে আমার নিজের দিকে না দিকে তোমার দিকে ফিরিয়ে দিয়েছি তারা ঈমান এনেছে এখন মেহেরবানি করে তুমি যদি চাও তাদের দৃষ্টিশক্তি আর কুষ্ঠ রোগ ভালো করে দাও যুবকের দোয়া করা শেষ আল্লাহ তাআলার ভালো করে দেওয়াও শেষ আরো জোরে গুন সুবহানাল্লাহ এবার এই খবর এক কান দুই কান হতে হতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে ওই জালিম বাদশার দরবারের একজন ওয়াজির মন্ত্রী ওই মন্ত্রী ঘটনাক্রমে ছিল অন্ধ জন্ম থেকে চোখে দেখত না ওই মন্ত্রীর কানে যখন আওয়াজ গিয়েছে মন্ত্রী এবার বলল যাই আমিও স্বর্ণ মুদ্রা টাকা পয়সা সব নিয়ে যাই যেন যুবক আমারেও ভালো করে দেয় ওই জাদু ওই যুবকের কাছে এবার মন্ত্রী এসে বলল আমি এই রাজ্যের একজন মন্ত্রী আমার বুদ্ধি শুদ্ধি অনেক তবে চোখে দেখি না ও যুবক তুমি যদি আমার ভালো করে দিতে পারো আমি যত সম্পদ এনেছি সব তোমারে দিব জীবনে কোনোদিন কামাই করে খেতে হবে না যুবক বলল এগুলো তো আমার দিলাম নাই কারণ ভালো করার মালিক আমি না ভালো যিনি করতে পারেন তিনি শুধুমাত্র কে মন্ত্রী বলল তাহলে আমি কি করব যুবক বলল ফাইন আনতা আমানতা বিল্লাহ দাউতুল্লাহ ফাশাফাক যদি তুমি আল্লাহর প্রতি ঈমান আনো আমি আল্লাহর কাছে দোয়া করব আমার আল্লাহ চাইলে তোমারে ভালো করে দিতে মন্ত্রী বলল ঠিক আছে আমি ঈমান আনলাম লা ইলাহা ঈমান আনলাম আমি ঈমান আনার পরে যুবক বলে আল্লাহ মন্ত্রী সাহেব যেহেতু ঈমান এনেছে মেহেরবানি করে ঈমানের কারণে তুমি তার চোখের দৃষ্টিরে ফিরিয়ে দাও চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই আহারে চোখে যাদের দৃষ্টিশক্তি নাই তারাই বুঝে চোখের দৃষ্টিশক্তির কত মূল্য সারা দুনিয়া দিয়ে দিলেও আমার একটা চোখের দাম হবে না হবে হবে ধরেন আপনার দুইটা চোখ ভালো এখন আমি আপনারে বললাম
যে আপনারে এই দেশের প্রেসিডেন্ট বানায় দেমু বিনিময় আপনার 200 কোটায় ফেলমু 200 কে আপনি কিছু দেখবেন না রাজি হবেন তো লাঠি মারি তোর ক্ষমতা আমার চোখ না থাকলে আমার আর দুনিয়াতে আছে কি ঠিক কি না এবার মন্ত্রীকে যখন ঈমান আনার পরে আমার আল্লাহ তাআলা চোখ যখন ভালো করে দিলেন মন্ত্রী এবার আল্লাহর প্রতি ঈমান তারও মজবুত হয়ে গেছে পরের দিন রাজদরবারে যাওয়ার পরে ওই জালিম বাদশা বলল আরে বাহ মান রদ্দা আলাইকা বসরক তোমার চোখ ফিরিয়ে দিল কে কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে ওই মন্ত্রী বলল রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ ফিরিয়ে দিয়েছে এবার জালিম বাদশা বলল আলাকা রব্বুন গায়রি আমি ছাড়া তোমার কি আর নতুন কোন রব আছে নাকি দেখেন কত বড় জালিম হয় আমি ছাড়া তোমার কি আর কোন রব আছে নাকি এবার এই মন্ত্রী বলল না আপনি তো আমার রব নয় আপনি তো এত দিন আমাদের সবাইকে ভুলের মধ্যে রেখেছিলেন কিন্তু ওই যুবক আমার চোখ খুলে দিয়েছে যেই যুবকরে জাদু বিদ্যার জন্য আপনি ভাড়া করেছিলেন ওই যুবক আমি সহ হাজারো মানুষকে আল্লাহর সাথে পরিচয় করিয়ে দিয়েছে আল্লাহু আকবার আমার ভাইরা বাদশা কয় সর্বনাশ কসকি বেটা আমার টাকা দিয়ে খায়া দায়া আমি তো দেখি খালকাইটা কমির আনলাম আমি তো তারে আনছিলাম পরবর্তীতে আমার রাজত্ব পরিচালনা করার জন্যে আর সে যদি এখন নিজেই আল্লাহর দিকে মানুষরে ডাকে তাইলে আমি কারে খাওয়াইলাম দুধ কলা দিয়ে কাল সাপ পুষলাম যাও যুবকরে ধরে নিয়ে আসো যুবকরে ধরে এনে বলা হলো যুবক তুমি তো অনেক বড় জাদু শিখছো মানুষের চোখও দেখি ভালো করে দাও যুবক বলল না জাদু বিদ্যার দ্বারা কোনো কাজ এখন আর হয় না এগুলো সব ভাওতাবাজি সব শয়তানি কাজ বরং চক্ষু যিনি ভালো করে দিয়েছেন কুষ্ঠরোগ যিনি ভালো করে দিয়েছেন আমাদের বিপদ মুসিবত যিনি দূর করেছেন তিনি কে এবার যুবকের মুখে আল্লাহর নাম শুনে জালিম বাদশার শরীরে যেন আগুন ধরে গিয়েছে সে বলল যুবক আল্লাহর পরিচয় তোমার দিল কে এই পরিচয় তো তোমার কাছে থাকার কথা না কারণ আমি তো পরিপূর্ণ শিক্ষা সিলেবাস পরিবর্তন করে দিয়েছি বর্তমান যুগে কেউ যদি কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা সিলেবাস থেকে দূরে সরায়া রাখে বুঝতে হবে সেও আমাদের উপরে জুলুম করছে এবার এই যুবক বলল তুমি আমার তোমার জাদুবিদ্যার জন্য নিয়েছি রে কিন্তু পথিমধ্যে এক আলেমের সাথে আমার পরিচয় হয় ওই আলেম আমারে আমার আল্লাহর সঙ্গে পরিচয় করাইয়া দিয়েছে বাদশা বলল যাও আলেমরে ধরে আনো কারণ গাছের গোড়া কাটি আগে শিকড় গাছের গোড়া কাটি আগা দিয়ে করুম কি আলেমকে ধরে আনা হলো রাজ দরবারে আলেমকে ধরে এনে বলা হলো ইরজি আমিন দিনিক ও আলেম তুমি তোমার দিন ধর্ম থেকে ফিরে আসো আলেম বলল ইমানের এত দাম এত মূল্য ইমান যে একবার পেয়ে গিয়েছে ইমান যে বুঝেছে সারা দুনিয়া দিলেও কে সে ইমান পরিত্যাগ করতে পারে নাকি আলেম বলল অসম্ভব আমি আমার দিন থেকে ফিরে আসব না সুম্মা ইউতাবিল মিনশাল ধারণ করা তা না হলো ওই আলেমকে মধ্যখানে রাখা হলো এরপরে ধারালো করাত দিয়া ওই আলেমকে দ্বিখণ্ডিত করে ফেলে দেয়া হলো যুগে যুগে দিনের পথে অবিচল থাকার জন্যে আল্লাহর কোরআনের পথে অবিচল থাকার পথে যুগে যুগে অনেক মানুষকে শহীদ হতে হয়েছে তার বিভিন্ন ইতিহাস আছে না নাই এই আলেম শহীদ হয়ে গিয়েছেন এবার যুবক যুবককে বলা হলো যুবক দেখো তোমার ওস্তাদ রে কি করলাম তুমি এবার তাকে দেখে তোমার পাশ্চিত্য করো তুমি ধর্ম থেকে ফিরে আসো আবার আমার কথা শোনো যুবক বলল কোনোদিন হবে না বরং আমি এমন আল্লাহর সন্ধান পেয়েছি যে আল্লাহর সন্ধান ছেড়ে আর তোমার কুফুরির দিকে আমি আসতে পারবো না আল্লাহু আকবার যুবকের ঈমান বাড়িয়ে দিয়েছেন কে ও চাপাই নবাবগঞ্জের যুবক তোমাদের ইমানও তার মতো হওয়া চাই তোমাদের ইমান ওই যুবকের মতো বানাও তুমি তোমার ইমান কেমন মজবুত করে রাখো তোমার সামনে জালিমের জুলুম তার টাকা তার ক্ষমতা তার নারী যত অফার আসুক না কেন সকল অফারকে লাঠি দিয়ে ছুড়ে ফেলে এক আল্লাহর প্রতি তুমি এগিয়ে যাও এটা তোমার দায়িত্ব
এবারে বাদশা একদল বাহিনীকে ডাকলো ডেকে বলল ইযহাবু বিহি ইলাল জাবাল জাবাল মানে পাহাড় ডেকে বললে যুবকরে নাও সাথে নিয়া বিরাট পাহাড় যেটা সবচাইতে বড় সেখানে উঠবা পাহাড়ের চূড়ায় ওঠার পরে যুবকরে বলবা ধর্ম থেকে ফিরে আসো যুবক যদি আসে তাইলে আলহামদুলিল্লাহ আর যদি না আসে তাইলে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিবা আমার ভাইরা মূলত বিষয় হচ্ছে মানুষ যখন অনেক বেশি উচুতে উঠে যায় তখন তার ভেতরে এমনিই একটা ভয় কাজ করে যেমন আপনি একতলার ছাদ থেকে নিচের দিকে তাকান খুব একটা ভয় লাগবে না কিন্তু যদি পাঁচতলা দশতলা বিল্ডিং এর ছাদ থেকে কিনারে নিচের দিকে তাকান তাইলে কোটি যায় পানি থাকে না ঠিক কি না আর যদি দশতলা একটা বিল্ডিং বিল্ডিং এর ছাদের উপরে রেলিং নাই চার পাশ দিয়া আপনি ডরের চোটে ওই বিল্ডিং এর ছাদের কিনারে যাবেন না যাইলে যদি পড়ে যাই আর পাহাড় একশো তলা বিল্ডিং এর চাইতে উঁচা একটা পাহাড় ওই পাহাড়ের উপরে যুবককে নিয়ে যাওয়া হলো এবার যুবককে বলা হলো যুবক রেজিয়ান দৈনিক দিন থেকে ফিরে আসো যুবক বলল কাল্লা কোনদিন আমি আমার দিন থেকে ফিরব না এবার ওই সৈন্যবাহিনীরা যুবককে ধাক্কা দিয়ে ফিরে দিবে যুবকের কোনো সাহায্যকারী নাই কেউ নাই কিন্তু যেখানে কারো কেউ নাই সেখানে একজন আছে না নাই জোরে কন তিনি কে মাছের পেটে নবী ইউনূসকে যিনি সাহায্য করেছিলেন তিনি কে ওই অগ্নিকুণ্ডে নবী ইব্রাহিম আলাইহিসসালামকে যিনি সাহায্য করেছিলেন তিনি কে ওই সমুদ্রের ভেতরে মূসা আলাইহিস সালামের জন্য যেই আল্লাহ রাস্তা বানিয়েছিলেন তিনি কে যুবকের সাথে কেউ নাই যুবক এবার আরশের দিকে দুইটা হাত তুলে দিয়েছে দুটো হাত তুলে যুবক বলে আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিতা দোয়াটা মুখস্থ করে যান ছোট্ট একটা দোয়া যদি দেখেন কোনো মানুষ আপনাকে নিয়ে দিনের বড় দিন ষড়যন্ত্র করছে তার ক্ষমতা তার টাকা তার কোনো কিছুর সাথে আপনি পেরে উঠতে পারছেন না তখন শুধু আল্লাহর দিকে তাকায়া এই দোয়াটা করে দিবেন বাকি খেলা দেখবেন আল্লাহ তাআলা খেলে দিছে আপনি শুধু বলবেন আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিতা অর্থ হচ্ছে হে আল্লাহ আমি দুর্বল তুমি দুর্বল না আমার ক্ষমতা নাই কিন্তু তোমার ক্ষমতার অভাব নাই আয় আল্লাহ তাআলা আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে মেহরবানি করে তুমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাও আল্লাহর ক্ষমতা আছে না নাই যুবক দোয়া করল আল্লাহুম্মা ইকফিনিহিম বিমা শিতা আল্লাহ তাদের বিরুদ্ধে যেভাবে তুমি চাও আমার জন্য যথেষ্ট হয়ে যাও সাথে সাথে আমার আল্লাহ তাআলা পাহাড়ের উপরে ভূমিকম্প দিয়ে দিলেন পাহাড় এত জোরে জোরে কাঁপা শুরু করলো পাহাড়ের ঝাঁকুনি আর কাঁপুনিতে যত সৈন্য এসেছিল যুবককে মারার জন্য সকল সৈন্য নিচে পড়ে পড়ে মরে গেল সুবহানাল্লাহ কয় না আর যুবকরে যিনি বাঁচিয়ে দিলেন তিনি কে এবার যুবক আবার বাদশার দরবারে চলে এসেছে বাদশা যুবককে দেখে বলল যুবক আইনা সাহেবকুম তোমার সাথীরা কই তোমার তো এখানে আসার কথা না কিন্তু যাদের আসার কথা তারাই তো নাই আর যার আসার কথা না সে দাঁড়ায় আছে যুবক এবার বলে কাফানি হিমুল্লাহ আমার আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ বললেন না বাদশা বলল মানে কি যুবক বলল যারা আমারে মারবে কি বরং আমার আল্লাহ তাদেরকেই মেরে ফেলেছে বাদশা বলল বুঝছি এ জাদু খুব বেশি শিখে গেছো দাঁড়াও দেখাইতেছি তোমারে একদল সৈন্যবাহিনীকে ডাকলো তারা ছিলেন নৌ কমান্ডার তাদেরকে ডেকে বলল ইযহাবু বিহি ইলাল বাহার আগে বলেছে ইযহাবু বিহি ইলাল জাবাল পাহাড়ে নিয়ে যা আর এখন বলছে ইযহাবু বিহি ইলাল বাহার সমুদ্রে নিয়ে যা মানুষ পাহাড়ের চূড়ায় যেমন ভয় পায় গভীরতম সমুদ্রের মাঝখানে যেখানে কোনো কূল কিনারা দেখা যায় না ওই জায়গায় দাঁড়াইলেও মানুষ তেমন ভয় পায় সমুদ্র তো আপনি দেখেনি নাই জীবনে বুঝবেন কি না দেখলে তো বুঝবেন না সমুদ্রের গভীরতা কোনো কূল কিনারা নাই বাংলাদেশে তো কোনো সমুদ্র নাই একটা আছে কক্সবাজারে বঙ্গোপসাগর এটা সমুদ্র না এটা উপসাগর বঙ্গ যোগ উপ বঙ্গোপসাগর এই সাগর ভারতে আছে
এই সাগরে চায়নায় আছে মালদ্বীপে আছে অনেকগুলা দেশে আছে এটার একটা উপসাগর বাংলাদেশে ঢুকছে এই এতটুকুই আর ওই বঙ্গোপসাগরে গেলে দেখবেন সুবহানাল্লাহ 50 কিলোমিটার 100 কিলোমিটার 150 কিলোমিটার যত যাবেন শুধু সাগর আর সাগর কোনো কুলকিনানা নাই মানুষ দেখাও যায় না এটাই যদি হয় উপসাগর তাইলে সাগর আরো কত ভয়াবহ জিনিস যুবকরে বলল একদল সৈন্যবাহিনী নে বলল যাও তারে সাগরের মধ্যখানে নিয়ে যাও সাগরের মধ্যখানে নিয়ে যাওয়ার পরে তাকে যদি তার দিন থেকে ফেরাতে পারো তাইলে ভালো আর না পারলে ওখানে ফেলে দিয়ে আসবা জামিলা শেষ যত ভালোই সাতারে পারুক না কেন সাগর থেকে বাঁচবে কেমনে যুবকরে নিয়ে যাওয়া হলো সাগরের গভীরতম জায়গায় এবার নিয়ে গিয়ে বলা হলো যুবক ইরজি আন্দিনিক ও যুবক তুমি তোমার ধর্ম থেকে ফিরে আসো যুবক ফিরে আসবে তো যুবক বলল দোয়াটা মুখস্থ আছে না নাই এবার যুবক বলল কাফানিহিমুল্লাহ আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা আয় আল্লাহ তুমি যেইভাবে চাও তাদের বিরুদ্ধে আমার জন্য তুমি যথেষ্ট হয়ে যাও আমার ভাইরা জবাব দেন তো যেই আল্লাহ পাহাড়ের হাজার ফিট উচ্চতার উপরে সাহায্য করতে পেরেছে ওই আল্লাহ সমুদ্রের মাঝে সাহায্য করার ক্ষমতা আছে না নাই দুনিয়ার সকল ক্ষমতাবানদের সীমাবদ্ধতা আছে যেমন বাংলাদেশের প্রেসিডেন্ট যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা শুধু বাংলাদেশেই তার ক্ষমতা ভারতে চলে না আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার ক্ষমতা ভারতবর্ষেই তার ক্ষমতা চায়নায় চলে না আবার চায়নার প্রধানমন্ত্রীর ক্ষমতা আমেরিকায় চলে না আবার আমেরিকার প্রধানমন্ত্রীর ক্ষমতা ফ্রান্সে চলে না দুনিয়ার প্রত্যেক প্রধানমন্ত্রীর একটা সীমাবদ্ধতা থাকে আবার আপনি ধরেন সারা দুনিয়ার ক্ষমতাবান আপনার ক্ষমতা বাংলাদেশে চায়নায় ভারতে পাকিস্তানে মালদ্বীপে শ্রীলঙ্কায় সবখানে চলে ধরেন কথার কথা কিন্তু তবুও সব জায়গায় আপনার ক্ষমতা চলে না আপনার ক্ষমতা মঙ্গল গ্রহে চলে না আকাশে চলে না বাতাসে চলে না সমুদ্রে চলে না এমন কি দুনিয়ার ক্ষমতা বান্দের ক্ষমতা তাজের নিজের শরীরেও চলে না ঠিক কি না যেমন আপনি যদি চান আপনি হাত নাড়াতে পারেন আপনি চাইলে আপনি পা নাড়াতে পারেন আপনি যদি চান আপনি আপনার চোখটারও নাড়াতে পারেন এই ক্ষমতাটুকু আল্লাহ আপনারে দিয়েছে কিন্তু চোখের নিচে এক ইঞ্চি জায়গা নিচে যেই নাকটা আপনি চাইলে কিন্তু আপনার নাকটাকে নড়াতে পারেন না ডাইনে বামে এই ক্ষমতা আল্লাহ আপনারে দেয় নাই আপনি চাইলে আপনার ঠোঁট নাড়াতে পারতেছেন চাইলে আপনি আপনার কান নাড়াতে পারবেন না এই ক্ষমতা আল্লাহ আপনারে দেয় নাই আমার আল্লাহ বুঝায় দিছে বান্দা তুই ক্ষমতার বাহাদুরি কেমনে করিস তোর নিজের শরীরে কিছু অংশ আমি আল্লাহ তোরে ক্ষমতা দিয়েছি বলে নাড়াতে পারিস আবার কিছু অংশ এমন করে দিয়েছি যেটা তুই চাইলেও নাড়াতে পারিস না যেহেতু তোর নিজের শরীরের অনেক অংশ তোর নিজের কথাই শুনে না তুই তাইলে দুনিয়ার মানুষকে নিজের আইন কেমনে মানাতে চাস তোর নিজের অঙ্গ প্রত্যঙ্গ তুই তো তোর আইন মানে না বরং গোটা দুনিয়ার সকল কিছু আইন মানে যার তিনি কে এবার সমুদ্রের মধ্যে যুবকরে নিয়ে যাওয়া হলো যুবকরে বলল ফেলে দেব ধর্ম থেকে ফিরে আসো যুবক বলল কোনদিন না আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা আয় আল্লাহ যথেষ্ট হয়ে যাও তুমি আমার জন্য সাথে সাথে মাউজুঙ্কাল জিবাল পাহাড়ের মতো ঢেউ আল্লাহ তুলে দিলেন সাগরের ঢেউ এত ভয়াবহ জোরে জোরে যখন ঢেউ আসে নৌকা তো ভালো কথা বড় বড় জাহাজ রেও ডুবায় সাইরা দেয় ঠিক কি না ওই যে সুবিশাল টাইটেনিক জাহাজ ডুবায় দিয়েছেন কে ক্ষমতাকার ওই যুবকের দোয়ার পরে এমন জোরে জোরে ঢেউ এসেছে সাথে সাথে নৌযানটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে বাকি সৈন্যরা সব পানির মধ্যে সলিল সমাধি হয়ে গেছে আর যুবককে আল্লাহ তাআলা নিরাপদে আবার পারে ফিরিয়ে দিয়েছে এই যে ঘটনাগুলো ঘটতেছে আপনাদের কি মনে হয় যুবকের ইমান কি এর দ্বারা আরো কমে না বাড়ে তার মানে কষ্ট নির্যাতন যত বাড়ে ইমানও তত
আমাদের উপরে সাময়িক জুলুম হলে বিপদ আপদ মুসিবত হলে আমরাও ভয় ভেঙে যাই না বরং আমাদের ঈমান আরো তাজা হয়ে যায় তোমাদের জুলুম অত্যাচার যত বাড়বে দ্বীনের পথে টিকে থাকার ক্ষমতাও আমাদের তত বাড়বে এবার যুবক আবার যখন বাদশার দরবারে গিয়েছে বাদশা বলল কি ব্যাপার আইনা সাহেব কম তোমার সাথীরা কোথায় যুবক বলল কাফানিহিমুল্লাহ আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে গেছে আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই এবার বাদশা বলল আমি কি তোমারে কোনোদিন মারতে পারবো না যুবক বলল হ্যাঁ আমারে মারতে পারবেন তবে আমারে মারার যেই ফর্মুলা সেটা কেবল আমারই জানা যদি মারতে চান এই ফর্মুলাতে মারতে হবে আর যদি এই ফর্মুলা না মানেন তাইলে মারতে পারবেন না বাচ্চা বলল তাইলে কি ফর্মুলা দাও যুবক বলল শুনুন আমার ফর্মুলা হচ্ছে আপনি আমারে মারবেন ঘরের ভিতরে মারতে পারবেন না বিরাট একটা মাঠের মধ্যে এরকম একটা মঞ্চ বানাবেন আপনার পাইক পেয়াদাদের দ্বারা হাজার লক্ষ লক্ষ মানুষ যারা আপনার এরিয়াতে বসবাস করে সবাইকে দাওয়াত দিবেন ডাকবেন আগামী দিন অমুক সময় একজন যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আপনারা সবাই দেখার জন্য আসবেন এইভাবে বিরাট একটা গণজমায়েত করবেন এরপরে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যারা আসবে তাদের নিয়ে কথা বলা যখন শেষ হবে এরপরে আপনি আমারে তীর দিয়ে মেরে ফেলবেন তবে তীরটা যখন আপনি ছুড়বেন তীর ছোড়ার সময় আপনি বলবেন বিসমিল্লাহ কার নামে ছুড়ছি বিসমিল্লাহ বলে আপনি তীরটা ছুড়বেন আমি মনে যাব বাস এতটুকুই বাদশা এবার যুবকের কথা অনুযায়ী বাধ্য হয়ে বিরাট একটা মঞ্চ তৈরি করলো লক্ষ লক্ষ মানুষকে অ্যানাউন্সমেন্ট করার মাধ্যমে একত্রিত করে ফেরা হলো আজ এই যুবকের শেষ দিন আজকের পরে যুবক আর কোনোদিন দুনিয়ার আলো দেখবে না এবার যুবক মঞ্চের মধ্যে দাঁড়িয়েছে সামনে লক্ষ জনতা আছে না নাই জোরে কন দাওয়াত দিছে কি যুবক না বাদশা যুবক দেখেন কত মেধাবী যুবক যদি সমাজের এক একজন মানুষকে আল্লাহর পরিচয় দিতে যায় তাওহীদের শিক্ষা দিতে চায় তাইলে লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিতে মিনিমাম তার 1000 বছর বাঁচতে হবে কারণ ওই সময় তো কোনো মিডিয়া নাই আমার কথা ছড়াবে কে আরেকজনকে বলবে কে এই জন্য যুবক চেয়েছে এমন কিছু করে যেতে হবে যেন আমার মৃত্যুর দ্বারা লক্ষ লক্ষ মানুষ দিনের পথে আসে আল্লাহু আকবার এই জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে যেন আমার মৃত্যুর দ্বারা লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দিনের পথে চলে আসে আমি বেঁচে থেকে যেটা না পারবো আমার মৃত্যুর দ্বারা যেন সেটা হয়ে যায় কিছু 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 মৃত্যু জীবিতদের চাইতেও বড় শক্তিশালী কিছু কিছু মানুষের মৃত্যু তোমার আমার মৃত্যু হয়ে যাবে খেলা শেষ আর কিছু কিছু মানুষের মৃত্যুর পরে খেলা কেবল শুরু তার মৃত্যুর পরে তুমি যখন মরে যাবা তোমার নামটাও কেউ নিবে না কিন্তু আল্লাহর কোরআনের কথা যে বলে সে যখন মরে যায় এই পৃথিবী হাজার বছর পরেও তার স্মরণ করে এবার যুবক লক্ষ জনতার সামনে দাঁড়িয়ে বলল ভাই সবাই ভালো করে শুনবেন ভাই আমার এই বাদশা মূলত তিনি আমাদের রব নয় আমাদের খালিক যিনি আমাদের মালিক যিনি আমাদের রব্বে কারিম যিনি তিনি আর কেউ না তিনি কে ফাবুদুল্লাহ আপনারা সবাই আল্লাহর ইবাদত করবেন আল্লাহর প্রতি ঈমান আনবেন আল্লাহ ছাড়া আমাদের কোনো রব নাই এইভাবে যুবক তাদেরকে তাওহীদের কথা বলল লক্ষ লক্ষ মানুষ জানা ছিল একের কানে অপরকে একের কানে অপর পৌঁছে দিল কথাগুলো এবং সবাই তখন অবাক হয়ে গেল সবার মধ্যে একটা কানা ঘোষা শুরু হলো কি রে যুবক কি কয় এ কথা কি সত্য নাকি কানা ঘোষা শুরু হয়ে গেছে এই সময়ে বাচ্চা চিন্তা করলো সর্বনাশ যুবকরে তো বেশিক্ষণ এইভাবে কথা বলতে দেওয়া যাবে না কথা বললেই তো ভেজাল কথা বললেই তো সত্য কথা বলবে আর মানুষ সত্যের পথে আসবে আজ যারা দিনের পক্ষে কথা বলে হকের পক্ষে যারা কথা বলে তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য একদল জালিম আছে না নাই চিন্তা করে কথা বললেই তো সত্য কথা বলবে কথা বললেই তো আমাদের গমন ফাঁস করে দিবে ঠিক কিনা
বাদশা এবার তীরটা হাতে নিয়ে যুবকের দিকে তাক করে তীরটা মারলো কিন্তু তীর মারার আগে শর্ত ছিল বলতে হবে কি বলবে কার নামে মারছি কিন্তু বাদশাকে আর বিসমিল্লাহ বলার পক্ষে বিসমিল্লাহ কইতে চায় না আমাদের দেশের অনেক নেতা আছে মঞ্চে দাঁড়ায় যখন ভাষণ দেয় ভাষণের আগে বিসমিল্লাহ আসে না নাই নাই আবার এমনও দেখলাম যে বিসমিল্লাহ বলবে কি আরে বাবারে বিসমিল্লাহ কইতে গিয়া তিনবার উস্তা খায় মধ্যখানে ভুল করে কয় বিসমিল্লাহির রহিম আছে না নাই আরে বিসমিল্লাহ শুদ্ধ নাই সে আবার মুসলমানদের নেতৃত্বে আসে বরং মুসলমানদের নেতৃত্বে আসবে তো তারা যাদের ভেতরে ঈমান এবং তাকওয়া পরহেজগারিতা আছে ঠিক কি না জনগণের তাকওয়ার চাইতে তাদের তাকওয়া থাকতে হবে বেশি আমাদের তাকওয়া আমাদের ঈমানের চাইতে তাদের ঈমান তাদের তাকওয়া মজবুত থাকতে হবে বেশি তাইলে রহমত বরকত যিনি দিবেন তিনি কে বাদশা তো বিসমিল্লাহ বলে নাই তীরটা বাদশার সামনে এসে নিজের দিকে পড়ে গিয়েছে সবাই অবাক হয়ে গিয়েছে এত কাস্তিকা তীর মারলো তাও লাগাইতে পারলো না বাচ্চা চিন্তা করলো হয়তো আমার কোনো ভুল হয়েছে আমি আরেকবার মারি আবার তীরটা উঠাইছে আবারও মেরেছে কোনো বিসমিল্লাহ নাই মারার পরে তীরটা আবারও যুবকের সামনে গিয়া নিচের দিকে পড়ে গেছে আমার ভাইরা তার কারণ হায়াত মওতের মালিক কে আপনি আমাকে ততক্ষণ পর্যন্ত মারতে পারবেন না যতক্ষণ না আমার আল্লাহ না চায় আবার আমার আল্লাহ যদি চায় তাইলে হাজারো চেষ্টা করেও আপনি আর আমারে রাখতেও পারবেন এবার যুবক বলল বাদশা আমি তো আপনারে আগেই বলেছি বৃথা চেষ্টা করে লাভ নাই তবে যদি মারতে চান মানার সময় সবার আগে বলতে হবে বিসমিল্লাহ জোরে কম কি বলতে হবে এবার বাদশা বাধ্য হয়ে বলল ঠিক আছে বিসমিল্লাহি রাব্বিল গোলাম এই গোলামের রব এই যুবকের রব আল্লাহর নামে মারছি বিসমিল্লাহ বলে বাচ্চা যখন তীর এবার মেরেছে তীরটা এসে যুবকের কপালের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছে কোন বর্ণনায় এসেছে বুকের মধ্যে বিদ্ধ হয়ে গিয়েছে সাথে সাথে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গিয়েছে যুবক তীরটা বুকে নিয়ে জমিনের মধ্যে শুয়ে পড়েছে হাসতে হাসতে মৃত্যুর সময় মানুষ হাসতে পারে এটাও বড় আশ্চর্যজনক ও ভাই আমার মৃত্যুর সময় হাসা কিন্তু সহজ না বরং মৃত্যুর সময় অনেক পাপিষ্টর চেহারা বিকৃত হয়ে যায় জিহ্বা বের হয়ে যায় চোখ উল্টে যায় মৃত্যুর সময় চেহারা হাত পা খিচুনি দিয়ে উঠে বিকৃত হয়ে যায় কিন্তু আমরা এমন দেখেছি আল্লাহর একজন গোলাম মৃত্যুর আগে হাসতে হাসতে জমিন থেকে বিদায় নিয়েছে যুবক হাসতে হাসতে জমিনে পড়ে গিয়েছে উপস্থিত সব লোকেরা দেখলো একে অপরকে বলল ভাই লক্ষ্য করে দেখেন এই যুবকের কথাই কিন্তু সত্যি কারণ বাচ্চা ততক্ষণে যুবককে মারতে পারে নাই যতক্ষণ আল্লাহর নাম নেয় নাই যখনই আল্লাহর নাম নিয়েছে তখনই মারতে পেরেছে তার মানে আমরা বুঝে নিলাম এই বাচ্চা মূলত জালিম সে আমাদের রব না আমাদের মূলত রব যিনি তিনি কে এবার লক্ষ জনতা এক সঙ্গে বলে উঠল আমান্না বিরব্বিল গোলাম আমরা সবাই আজকে এই যুবকের রব মহান আল্লাহর উপর ঈমান আনলাম আল্লাহু আকবার একটা মৃত্যুর মাধ্যমে লক্ষ মানুষ ঈমানের পথে চলে এসেছে বাচ্চা দেখলো সর্বনাশ খেলা তোলটা দিকে চলে গেছে সবার মুখে এবার আল্লাহর নাম আমারে তো আর কেউ মানবে না তখন জালিম তার জুলুমের কাজ শুরু করে দিয়েছে বাচ্চা তার সিপাহীদেরকে বলল দুই পাশ দিয়ে লাইন ধরে গর্ত খনন করো কি খনন করো গর্ত খনন করো ওই গর্তের ভেতরে লাকড়ি দিয়ে তেল দিয়ে ঘি দিয়ে আগুন জ্বালাও গর্ত খনন করা হলো দাও দাও করে আগুন জ্বালিয়ে দেওয়া হলো এবার বাচ্চা বলল শোনো এই যে লক্ষ জনতার মধ্য থেকে যারা ঈমানের দাবি করবে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে তাদেরকে ধাক্কা দিয়া দিয়া এই গর্তের মধ্যে ফেলবা আর যারা ঈমানের পথ থেকে এখনো সময় আছে যারা সরে আসবে তাদেরকে পাশে রেখা দিবা তারা গ্যালারিতে থাকা দর্শক তাদেরকে মারবা না তারা সুবিধাবাদী আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বললেন কুতিলা আসহাবুল উখদূন
যারা গর্ত খনন করেছিল এই গর্তওয়ালা যারা তারা ধ্বংস হয়ে গেছে তারা ধ্বংস হবে তারা ধ্বংস হচ্ছে আজ মুমিনদেরকে নির্যাতনের জন্য যারা গর্ত খনন করে তাদেরকেও আল্লাহ এভাবে ধ্বংস করবে ঠিক কি না ওই বাদশা এবার গর্ত খনন করল মুমিনদেরকে ধাক্কা দিয়ে দিয়ে সেই গর্তের মধ্যে ফেলল একদল মানুষ ওই সময় সুবিধাবাদীদের মতো অবস্থান নিয়ে তারা পেছনে সরে গেল তারা বলল আমরা আবার ঈমান থেকে সরে গেছি আমরা আপনার দলে বাদশা বলল ঠিক আছে সাইডে দাঁড়াও দাঁড়া দাঁড়া দেখো আমার আল্লাহ বললেন ইধুম আলাইহা কওদ যখন মুমিনদের মারা হচ্ছিল তখন একদল সুবিধাবাদী তাকায় তাকায় দেখতেছে তারা প্রতিবাদও করে না আমার আল্লাহ বললেন ওয়াহুম আলা মা ইয়াফানুনা বিল মুমিনিনা শুহুন তারা যা করেছে তারা তা দেখেছে আর আমি আল্লাহ তাআলা যখন জালিমদের ধ্বংস করব জালিমদের ধ্বংস করার সাথে সাথে এই সুবিধাবাদী মুনাফিক গুলারও ধ্বংস করব এটা নিয়ম অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু ঘৃণা তারে তৃণ সমদহে আমার ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে তাদের ঈমানের পরীক্ষা নিলেন এক পর্যায়ে দেখা গেল সর্বশেষ এমন একটা ঘটনা ঘটল একজন মা তার কোলের মধ্যে দুই মাসের একটা শিশু কয় মাস কোন বর্ণনায় এসেছে তিন মাস তো দুই থেকে তিন মাসের শিশু আপনারা বলেন তো দুই তিন মাসের শিশু কি কথা বলতে পারে তার মুখের কোনো ভাষা আছে না এই মা সে বাচ্চাটারে কোলের মধ্যে নিয়ে চিন্তা করে বলে আল্লাহ আমি তো ঈমানের পথে অটলই থাকতে চাইছি আমি আগুনে পড়ে যাব আমার কোনো আফসোস নাই কিন্তু আমি যদি ঈমানের উপরে অবিচল থাকি আমার সাথে তো আমার বাচ্চাটারেও তারা পোড়াবে আমি নিজে পড়ে মরতে রাজি আছি বাচ্চাটারে কিভাবে মারব সাথে সাথে এই শিশুর জবান আল্লাহ খুলে দিলেন শিশুটা এবার মায়ের দিকে তাকিয়ে বলল ইয়া উম্মি ও আমার মা ইসবিরি ও মা তুমি ধৈর্য ধারণ করো ফাইন্নাকি আলাল হাক্কি ও মা আমি শিশু সাক্ষ্য দিলাম তুমি মা তুমি সত্যের পক্ষে আছো তুমি জান্নাতি এবার মায়ের ইমানও বেড়ে গেল বাদশার লোকেরা ধাক্কা দিয়ে তাদেরকে আগুনের মধ্যে ফেলে দিল আসলে ওই আগুন তো আগুন না ওই আগুনের একদিক দিয়ে দেখে মনে হচ্ছে আগুন অপরদিকে ওই আগুনকে আল্লাহর জান্নাত যিনি বানিয়ে রেখেছেন তিনি কে ইব্রাহিম আলাইহিস সালামের আগুন তো মুমিনদের জন্য আগুন না বরং এই আগুন তোমরা দেখো দেখো প্রজ্বলিত আগুন কিন্তু আমরা ওই আগুনে আগুন মনে করি না ওই আগুনে আমরা মনে করি জান্নাতের ফুলের বাগান ঠিক কি না তোমরা আমাদের জন্য ফাঁসির মঞ্চ তৈরি করো তোমরা ফাঁসির রশির ভয় দেখাও তোমাদের ফাঁসির রশির ভয় আমরা পাই না বরং তোমাদের কাছে যেটা ফাঁসির রশি আমাদের কাছে সেটাই হয়ে যায় জান্নাতের ফুলের মালা আমরা ওটারে ফাঁসির রশি মনেই করি না মিয়া তুমি যেটা দেখো ওটা আমি দেখি না তোমার দেখা আমার দেখার মধ্যে পার্থক্য আছে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এই মানুষগুলোকে ওই দিন এই জন্য জানিয়ে পড়িয়ে মারা হয়েছিল এই মানুষগুলো তো মূলত এই মানুষগুলো মূলত ঈমান এনেছিল কার উপরে চাঁপাই নবাবগঞ্জের মানুষ সর্বশেষ একটা কথা ভালো করে মনে রাখেন ইমানের পথে অবিচল থাকার জন্য আসহাবুল উখদুদের হাজার হাজার মানুষ শহীদ হয়ে গিয়েছে ইমানের পথ থেকে সরে যায় নাই ইমানের পথে অবিচল থাকার জন্য দুনিয়ার বহু নবীরা শহীদ হয়ে গিয়েছে ইমানের পথ থেকে সরে যায় নাই ইমানের পথে অবিচল থাকার জন্য রাসূলুল্লাহর দাঁত ভেঙে গিয়েছে উহুদের ময়দানে ইমানের পথ থেকে সরে যায় নাই ইমানের পথে অবিচল থাকার কারণে আমির হামজার কলিজাটা দুই খণ্ড হয়ে গিয়েছে বদরের ময়দানে ইমানের পথ থেকে সরে যায় নাই ইমানের পথে অবিচল থাকার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমামে হোসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গিয়েছে ঈমানের পথ থেকে সরে যায় নাই ঈমানের পথে অবিচল থাকার কারণে মিশরের প্রখ্যাত মুফাসসির সাইয়্যেদ কুতুব শহীদ হয়ে গিয়েছে ঈমানের পথ থেকে সরে যায় নাই ঈমানের পথে অবিচল থাকার কারণে পঞ্চাশ বছর যিনি কোরআনের তাফসির করেছেন তিনিও শহীদ হয়ে গিয়েছেন ঈমানের পথ থেকে সরে যায় নাই যদি আমাদের ঈমানের প্রশ্নে এক হতে হয় যদি ঈমানের প্রশ্নে অবিচল হতে হয় আর আমাদেরকেও শাহাদা শাহাদাতের ঈদগাহে সামিল হতে হয় শাহাদাতের ঈদগাহে আমরাও সামিল হব কোনদিন আমরা সরে যাব না এই দাবিতে আপনারা রাজি আছেন না নাই কারা কারা যদি হাত তুলে আমার আল্লাহরে দেখাও
الله سبحانه وتعالى হাত গুলোকে কবুল করুক আমরা বলি আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه انيب